আচ্ছা স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা চলো তাহলে, কালকে যে অবধি হয়েছিল তারপর থেকে করা যাক। এই অঙ্কটা করি, আচ্ছা এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা ফর্মুলা সেটে মিস হয়ে গেছে, তোমরা পারলে একটুখানি অ্যাড করে নিও এই ফর্মুলা সেটের মধ্যে। সো দ্যাট বি টাইম কমা এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলাও, তো এটাকেও একটুখানি অ্যাড করে নিও। সহজ জিনিস, বিটা এম এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান বাই এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এম প্লাস এন ডিএক্স, এই জিনিসটা ধরো প্রুফ করতে দিয়েছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, একটু মার্ক করে দেখো, ঠিক আছে? এটা ওই ফর্মুলা সেট প্রথম দিকের অঙ্কগুলো মানে ফর্মুলাগুলোতে এটা কেউ একটু অ্যাড করে নিও। চলো কিভাবে করব এটা দেখা যাক। সলিউশন, আমরা বিটা এম এন কি জানি, এই টাইপের ফর্মুলাটা যদি আমরা দেখি, বিটা এম এনটা আমরা জানি জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান বাই সরি এক্স টু দি পাওয়ার এন, আচ্ছা একটুখানি এটা এন হবে, এটা এন হবে, সরি এটা এন হবে, এখানেও এন করে দিই, এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম প্লাস এন ডিএক্স, এটা আমরা জানতাম। এবার আমরা করি কি, লেট বা লেট করবো না, পুটিং, পুট করব, পুটিং পুটিং এক্স ইকুয়ালস টু বি বাই এ ওয়াই, এক্স ইকুয়ালস টু বি বাই এ ওয়াই বসিয়ে কি পাবো, উই গেট এই ফর্মুলাতে এক্স ইকুয়ালস টু বি বাই এ ওয়াই বসাবো, বসিয়ে আমরা কি পাবো দেখো, বিটা এম এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি, এখানটা এক্সের জায়গায় বি বাই এ হোল টু দি পাওয়ার এন হয়ে যাবে, হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে, ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই, আচ্ছা বাই নিচে কি হবে, আচ্ছা এখানটা এক কাজ করি দাঁড়াও, ডিএক্স রাখ দাঁড়াও, আরও কটা জিনিস লিখতে হতো, এটা মিস হয়ে গেল, ডিএক্সটা কি হবে সেটা লিখতে হবে, আর বাকিগুলো লিখতে হবে কি হবে, ইউনিট কিভাবে চেঞ্জ হবে, লিমিটসগুলো কিভাবে চেঞ্জ হবে। পুটিং এক্স ইকুয়ালস টু বি এ বাই ওয়াই, ডিএক্সটা তাহলে কি হয়ে যাবে, ডিএক্সটা খেয়াল করো আমার হবে, যেহেতু বি আর এ কনস্ট্যান্ট আছে তাহলে বি এ ডিওয়াই হয়ে যাবে, অ্যান্ড অ্যাজ এক্স ইকুয়ালস টু জিরো, যখন এক্স জিরো হবে তখন ওয়াই কী হবে, ওয়াই ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু যখন ইনফিনিটি হয়ে যাবে তখন ওয়াই এর ভ্যালুও কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, মানে লিমিটটা সেম থাকছে, লিমিটটা সেম থাকছে, তাহলে বসিয়ে দাও। দাস বিটা এম এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি থাকবে লিমিটটা, এখানে আমার কি হয়ে যাবে, এখানে কি ছিল একটু উপরে দেখি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ছিল, সেটা আমার হয়ে যাবে, আচ্ছা এই জায়গাটায় মনে হয় ভুল করছি, এক্স এম হবে না এন হবে, এটা একটুখানি বলো তো আমাকে কেউ দেখে একটুখানি, স্যার একই তো ব্যাপার, আচ্ছা ঠিক আছে আপাতত এনই রাখি, এন রেখে এগোই তারপর দেখা যাক কি হয়।
না বিটা এম এন, তো খেয়াল করো বিটা এম এন এর জন্য এই উপরের এনটা কি হবে, এটা এন হবে না এম হবে, এই জায়গাটায় কিন্তু একটুখানি উপরে এম হবে, এম এন এম হবে এন তো, হ্যাঁ উপরে তো ম্যাঙ্গো। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। এটাই ভাবছিলাম যেখানটায় এম হবে হয়তো, ঠিক আছে তাহলে, কারণ আমি এটা বিটা এম এন বার করছি, তাহলে এখানটায় বিটা এম এন ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার, সরি এক্স না, এক্স এর জায়গায় হয়ে যাবে আমার এ বাই বি বাই এ ওয়াই, তাহলে এখানে লিখবো বি বাই এ হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, ডি এক্সটা হয়ে যাবে আমার ডি ওয়াই, তাহলে বি বাই এ ডি ওয়াই, বি বাই এ ডি ওয়াই বাই, নিচে আমার কি ছিল ওয়ান প্লাস এক্স ছিল, তো সেটা হয়ে যাবে ওয়ান প্লাস বি বাই এ এক্স, ফর্মুলাটা মনে আবার ভুল করেছি, এ এক্স প্লাস বি না এ তরিকা, এটা তো গুণ করলে না 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 একটু ভুল হয়েছে, বি বাই এ ওয়াই হবে তো তাহলে এটা আমার হয়ে যাবে এ বি এ বি এ বাই বি ওয়াই হোল টু দি পাওয়ার এম প্লাস এ, ঠিক আছে তাহলে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি, আচ্ছা এ বাই বি হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এ বাই বি, তাহলে এ বাই বি হোল টু দি পাওয়ার এম হয়ে যাবে, এ বাই বি হোল টু দি পাওয়ার এম, ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান থাকছে, ডিওয়াই থাকছে, ডিওয়াই থাকছে, এখানটায় আমার কি হয়ে যাবে, এখানে আমি বিটাকে এইদিকে তুলতে পারি, তাহলে এ ওয়াই বাই বি হয়ে যাবে নিচে, এ ওয়াই প্লাস বি হোল টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু, এটাকে এইভাবে লিখতে পারি যেহেতু আমি এখানটায় কি করেছি বিটাকে গুণ করে দিয়েছি, তাহলে আমার নিচে হবে ওয়ান বাই বি হোল টু দি পাওয়ার এম প্লাস এন, লেখা যেতে পারে তো এইভাবে ছাড়িয়ে লিখতে পারি তো, এটা নিচে অ্যাকচুয়ালি বিটা আছে, মানে এ ওয়াই এ ওয়াই এ ওয়াই প্লাস বি বাই বি, তো সেই বাই বিটাকেই বাইরে নিয়ে এসেছি, ঠিক আছে তো, এবার এখানে দেখো বি এম আছে, এখানে যদি এটাকে আমি দুভাগে ভাগ করতে পারি, একটা বি এম হবে আর একটা বি এম ওয়ান বাই বি টু দি পাওয়ার এম হবে আর একটা ওয়ান বাই বি টু দি পাওয়ার এন হবে, তো এখান থেকে যদি আমি লিখি দেখো এ এন এ এমটাকে বাইরে নিয়ে আসতে পারি এ টু দি পাওয়ার এম, আচ্ছা একটু ভেঙেই করি, নিচে বি টু দি পাওয়ার এমও আছে, এর নিচে আমার কি আসছে ওয়ান বাই বি টু দি পাওয়ার এম প্লাস এ, তার মানে এই ওয়ান বাই বিটাকে আমি যদি ওপরে নিয়ে যাই তাহলে আমার এটা হয়ে যাবে বি টু দি পাওয়ার এম আর বি টু দি পাওয়ার এন, হ্যাঁ এম প্লাস এনটাকে ভেঙে লিখতে পারি ওয়ান বাই বিটাকে একদম টোটালি, যেহেতু এটা পুরোটা এর সাথে গুণ আছে এটা একবারে ওপরে নিয়ে যেতে পারি, তাহলে বি হয়ে যাবে বি টু দি পাওয়ার এম প্লাস এন দ্যাট ইজ বি এম প্লাস বি এন, হ্যাঁ এইটা এবার ঠিক হচ্ছে, ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি, এখানে আমার কি পড়ে থাকলো তাহলে ওয়াই টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, ওয়াই টু দি পাওয়ার এম প্লাস ওয়ান সরি এম মাইনাস ওয়ান সরি ডি ওয়াই বাই এ ওয়াই প্লাস বি এম টু দি পাওয়ার এম প্লাস এন, এ ওয়াই প্লাস বি টু দি পাওয়ার এম প্লাস এন, আর এখানে লিখতে পারি চেঞ্জিং 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 ওয়াই টু এক্স করতেই পারি, জাস্ট কোয়ান্টিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে ইন দ্য অ্যাবাভ ইকুয়েশন ইকুয়েশন, আমরা কি পাচ্ছি বিটা এম এন ইকুয়ালস টু ইকুয়ালস টু, দেখো
bm bm কেটে যাবে m b a টু দি পাওয়ার m আছে b টু দি পাওয়ার n আছে তাহলে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি আমি কি করলাম x টাকে y করে দিচ্ছি সরি y টাকে x করে দিচ্ছি তাহলে আমার এখানে হয়ে যাবে x টু দি পাওয়ার m মাইনাস 1 dx বাই 1 প্লাস x টু দি পাওয়ার m প্লাস 1 সরি m প্লাস n নট m প্লাস 1 m প্লাস n এইটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা অফ বিটা ফাংশন এরাম যদি স্যার এ প্লাস বি হবে না হ্যাঁ ও হো হো সরি 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 यस তাহলে হুড়ো করে লিখে ফেললাম এটা এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এম প্লাস ঠিক আছে এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা অফ বিটা ফাংশন এটা পারলে এই ফর্মুলা সেট যেখানটায় লিখে দিয়েছি তোমরা যদি নিজেদের খাতায় যেখানে তোমরা ফর্মুলা সেটটা টুকবে এটাকেও ওখানে ঢুকিয়ে দিও মানে এটাকেও মুখস্থ করতে হবে মনে রাখতে হবে যদি এই টাইপের প্রবলেম দেয় যেখানে নিচে x এর বদলে x a প্লাস b থাকে তখন এই ফর্মুলাটা লাগিয়ে দেবে একবার চটকায় ঠিক আছে দেখে নিতে পারো যদি কারোর কিছু মিস্থা হয়ে থাকে স্যার একটু কোশ্চেনটা একবার এই তো কোশ্চেনটা জাস্ট এটাই প্রুফ করতে বলেছে ঠিক আছে পরেরটায় গেলাম এবার খুবই ইম্পর্টেন্ট সাইন থিটা কস থিটার ফর্মগুলো আসবে এবার এটাকে কোশ্চেনার ফর্মেই লিখছি সো দ্যাট So that number one beta m comma n equals to 2 integration 0 to pi by 2 sine to the power 2m minus 1 theta cos to the power 2m minus 2n sorry 2n minus 1 theta theta d theta ঠিক আছে so that beta m n equals to 2 integration 0 to pi by 2 sin 2m theta cos 2n minus sorry 2m minus 1 theta cos 2m 2n minus 1 theta d theta number 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন পি থিটা কস কিউ থিটা ডি থিটা ইকুয়ালস টু গামা অফ পি প্লাস 1 বাই 2 গামা অফ কিউ প্লাস 1 স্যার আপনি মনে হচ্ছিলেন ওই 0 টু পাই বাই 2 বলেছিলেন ওটা হ্যাঁ 0 টু পাই বাই 2 হবে স্যার 0 টু পাই বাই 2 বাই 2 ইনটু গামা অফ পি প্লাস কিউ প্লাস 2 বাই 2 সেকেন্ড ফর্মুলা থার্ড হেন্স ইউজিং ফর্মুলা বা ইউজিং দ্য অ্যাবভ রেজাল্ট ফাইন্ড দ্য ভ্যালু অফ গামা হাফ ইউজিং দ্য অ্যাবভ রেজাল্ট ফাইন্ড দ্য ভ্যালু অফ গামা হাফ মানে এই রেজাল্টটাকে ইউজ করে গামা হাফ বার করতে হবে তিনটে কোশ্চেন পরপর সলভ হবে তাই জন্য তিনটে কোশ্চেন একসাথে দিয়েছি খুব
বেশি হলে এক নম্বর এক নম্বর এক নম্বর তিন নম্বর হবে তিনটে মিলিয়ে, ঠিক আছে? বড় নয় কিন্তু, ইজিলি হবে। চলো স্টার্ট করা যাক। সলিউশন নাম্বার ওয়ান, বিটা ফাংশন, প্রথমটা বিটা ফাংশন প্রুফ করতে দিয়েছে, তো বিটা ফাংশন দিয়ে স্টার্ট করবো। বিটা এম কমা এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান, একদম নর্মাল ফর্মুলাটা, এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিএক্স। এবার আমি করব কি, এক্স এর জায়গায় সাইন থিটা নেব, সরি এক্স এর জায়গায় নেব হচ্ছে সাইন স্কোয়ার থিটা। পুটিং এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা উইথ কমা ডিএক্স ইকুয়ালস টু টু সাইন থিটা কস থিটা, কস থিটা ডি থিটা। এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, ডিএক্স ইকুয়াল টু টু সাইন থিটা কস থিটা ডি থিটা। অ্যাজ অ্যাজ এক্স ইকুয়ালস টু জিরো, থিটা ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু ওয়ান, থিটা ইকুয়ালস টু পাই বাই টু, তাহলে আমার বিটার ফর্মুলাটা হয়ে যাবে দেয়ার ফোর বিটা যেটা আছে বিটা এম এন ইকুয়ালস টু, এবার আমি চেঞ্জ করে দেবো ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু, এখানটায় আমার কি হয়ে যাবে এক্স আছে, তাহলে এটা আমার এক্স এর জায়গায় হয়ে যাবে সাইন স্কোয়ার। আচ্ছা এইভাবেই লিখি, সাইন স্কোয়ার থিটা টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, তারপরে কি আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, লিখি ওয়ান মাইনাস এক্স দ্যাট ইজ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ডি থিটাটা কি হয়ে যাবে টু সাইন থিটা কস থিটা ডি থিটা, টু সাইন থিটা ডি এক্সটা হবে টু সাইন থিটা কস থিটা ডি থিটা, ঠিক আছে? এবার কি করা হবে, হুইচ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু, জিরো টু পাই বাই টু, এটা হয়ে যাবে আমার সাইন টু এম মাইনাস টু থিটা, এখানে সাইন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হয়ে যাবে কস স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে কস টু এন মাইনাস টু থিটা ইন্টু টু সাইন থিটা কস থিটা ডি থিটা। টু সাইন থিটা কস থিটা ডি থিটা, এইখানে সাইন থিটা কস থিটাটা যদি এর ভেতরে ঢুকিয়ে দাও তাহলে তোমার এখানে ওয়ান হয়ে যাবে ব্যাস, আর টুটা ব্যাস আমার প্রমাণ হয়ে গেল, আর কিছু লাগবে না। জিরো টু পাই বাই টু, জিরো টু পাই বাই টু সাইন টু টু এম মাইনাস ওয়ান থিটা কস টু এন মাইনাস ওয়ান থিটা ডি থিটা, প্রমাণ হয়ে গেল। নেক্সট পরের পার্টটায় যাচ্ছি, আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে নাম্বার টু। তো নাম্বার টুটা করি চলো, নাম্বার টু উই নো বিটা এম কমা এন সেটা ইকুয়ালস টু গামা অফ এন বাই গামা অফ এম প্লাস এন, এই রিলেশনটা ইউজ করব, হুইচ ইমপ্লাইজ বিটার একটু আগে যে ফর্মুলাটা পেলাম সেটা বসাচ্ছি, টু ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু সাইন 2m minus 1 theta cos
2n minus 1 theta d theta equals to gamma of m gamma of n by gamma of m plus n. এবার সিম্পল কাজ করব পুটিং পুটিং 2m minus 1 equals to p which implies m equals to p plus 1 by 2 and 2n minus 1 equals to q equals to which implies n equals to q plus 1 by 2 we get বসিয়ে দাও ইন্টিগ্রেশন 0 টু আর 2 টাকে না দিয়ে দাও আচ্ছা 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন p theta cos q theta cos to the power sorry sin to the power q theta cos to the power p sorry sin to the power p theta cos to the power q theta d theta equals to gamma of p plus 1 by 2 into gamma of q plus 1 by 2 into p plus 1 or q plus 1 jog hoye gele amar hoye jabe gamma of p plus q plus 2 by 2 ঠিক আছে এবার 2 টাকে নামিয়ে দিলে আমার যে ফর্মুলাটা চেয়েছিল which implies ফর্মুলাটা যেটা আছে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 এই ফর্মুলাটা বেশি মনে রাখা দরকার 0 টু পাই বাই 2 sin pq sin to the power p theta cos to the power q theta d theta equals to gamma of p plus 1 by 2 into gamma of q plus 1 by 2 by 2 gamma of 2 into gamma of p plus q plus 2 by দিস ইজ দা ফর্মুলা এই ফর্মুলাটাকে মাথায় রাখবে কারণ এই ফর্মুলাটা আমাদের এরপর অঙ্ক করতে কাজে লাগবে অনেক অঙ্ক করতে এই ফর্মুলাটা কাজে লাগবে ঠিক আছে এবার চলে যাচ্ছি থার্ড কোশ্চেনটায় একবার দেখে নাও যদি কিছু মিস হয়ে থাকে মিস হবে না এটা সহজ জিনিস ছিল তাহলে থার্ড কোশ্চেনটা কি আছে হেন্স ফ্রম দ্য অ্যাবাভ রেজাল্ট মানে এই রেজাল্টটা যেটা বার করলাম সেটা ইউজ করে গামা হাফটা বার করতে হবে গামা হাফের ভ্যালু বার করতে হবে চলো বার করা যাক নাম্বার 3 15 p equals to 0 and q equals to 0 q equals to 0 in the above equation we get integration 0 to pi by 2 sine to the power 0 theta cos to the power 0 theta d theta equals to gamma of half on theta 0 আছে into gamma of half q tau 0 আছে by gamma of 2 by 2 on p r q tau 0 which gives integration 0 to pi by 2 sin to the power 0 cos to the power 0 দুটোই 1 দেবে d theta equals to gamma half এর square gamma of whole square এখানটায় gamma to the by gamma to the gamma 1 কি দেবে 1 ই দেবে which implies এই ইন্টিগ্রেশনটা কি দেবে theta 0 to pi by 2 equals to স্যার বলছিলাম যে একটা 2 ছিল না মানে নিচে তো একটা 2 থাকার কথা ছিল হ্যাঁ স্যার একটা 2 ছিল তো আগে মিস হয়ে গেছে 2 ছিল
তাহলে এখানটায় হয়ে যাবে গামা হাফ এর স্কয়ার বাই টু। সরি মিস হয়ে গেছিল, আজকে মাথাটা জানি না কেন কাজ করছে না ঠিকঠাক। হুইচ ইমপ্লাইজ এটা হয়ে যাবে পাই বাই টু ইকুয়ালস টু গামা হাফ স্কোয়ার বাই টু, তাহলে গামা হাফ ইকুয়ালস টু রুট পাই বের হচ্ছে। হুইচ ইমপ্লাইজ গামা হাফ ইকুয়ালস টু, এটা তো আমাদের জানা ফর্মুলা, গামা হাফ ইকুয়ালস টু 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 কেটে যাচ্ছে স্কোয়ার রুট টু, দাও রুট পাই। দিস ইজ অলসো আননোন ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা এই ইকুয়েশনটা যেটা আমরা বার করলাম মেইনলি হচ্ছে এই ইকুয়েশনটা, এইটা ইউজ করে আমরা কিছু প্রবলেম সলভ করব। ঠিক আছে, প্রবলেম ইউজিং, সরি প্রবলেম হ্যাভিং সাইন কস টার্ম, হ্যাভিং সাইন অ্যান্ড কোসাইন টার্মস বা ট্রিগনোমেট্রিক টার্মস বলে দিতে পারি, ট্রিগনোমেট্রিক টার্মস। নর্মালি বেশিরভাগ যদি ট্রিগনোমেট্রিক টার্মস এর প্রবলেম গুলো আমরা এই দিয়ে সলভ করতে পারবো। যেমন একটা সলভ করতে দিলাম ধরো কোশ্চেন ফাইন্ড cos টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4 থিটা, সরি ফাইন্ড ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার, চলো একটু বাড়িয়ে দিই 6 থিটা করে দিলাম ডি থিটা, কি হবে এটা? যদি এরকম প্রবলেম দেয় যেখানে কস বা সাইন টার্ম থাকবে সেখানটায় আমরা করব কি, এটাকে আমি এইভাবে নিয়ে নেব ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এটা আছে কস টু দি পাওয়ার 6 থিটা, তো এটাকে আমরা ধরবো সাইন টু দি পাওয়ার 0 থিটা, সাইন টু দি পাওয়ার 0 থিটা কস টু দি পাওয়ার 6 থিটা ডি থিটা। খেয়াল করে দেখো এইটা আমার পি এটা আমার কিউ, এবার বসিয়ে দাও উইচ ইজ ইকুয়ালস টু গামা অফ কি ছিল, পি প্লাস পি হচ্ছে জিরো, জিরো প্লাস ওয়ান বাই টু, গামা অফ জিরো প্লাস ওয়ান বাই টু, এরপর হবে কি সিক্স প্লাস ওয়ান বাই টু, তাই তো কিউ প্লাস ওয়ান বাই টু বাই গামা অফ পি প্লাস কিউ প্লাস টু বাই টু। তাহলে আমার ওপরটা কি থাকছে, একটা বেরোচ্ছে গামা হাফ, গামা হাফ বেরোচ্ছে একটা, অন্যটা কি বেরোচ্ছে সিক্স প্লাস ওয়ান সেভেন মানে গামা সেভেন বাই টু, আর একটা নিচেরটা কি বেরোচ্ছে সিক্স প্লাস টু এইট বাই টু দ্যাট ইজ গামা ফোর, গামা ফোর। আচ্ছা চলো গামা হাফটা কি হয়ে যাবে, গামা হাফটা আমার কি হয়ে যাবে, গামা হাফ হয়ে যাবে পাই বাই টু রুট পাই, সরি গামা হাফ হয়ে যাবে রুট পাই। আচ্ছা সেভেনটা কি হবে, সেভেন গামা সেভেন বাই টু টা কি হবে, কালকে বলে দিয়েছিলাম সেভেন বাই টু টাকে আমরা এইভাবে ভাঙবো, ফাইভ বাই টু ইন্টু থ্রি বাই টু ইন্টু হাফ গামা হাফ, রাইট, গামা সেভেন বাই টু কে এইভাবে ভাঙতে পারি। আগের দিন বলেছিলাম গামা ফোর টা কি হবে, গামা ফোর হবে বেসিক্যালি থ্রি ফ্যাক্টোরিয়াল, গামা এন ইজ এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, সো দ্যাট ইজ থ্রি ফ্যাক্টোরিয়াল। তাহলে গামা হাফটা কি হবে, গামা হাফটা আমার পাই, গামা হাফ যেটা আছে সেটা আমার রুট পাই, তাহলে রুট পাই রুট পাই হয়ে যাবে আমার, রুট পাই কি হয়ে যাবে, পাই হয়ে যাবে, উপরে পাই রাখবো পাই, এখানটায় ফাইভ বাই টু
into 3 by 2 into 1 by 2, niche 3 by 3 into 2, 3 into 2 into 1, ekhantay ami h3 h3 kete debo, ar 2 jeta ache 4 ta ekhane 3 te 2 ache mane আর নিচেও একটা 2 আছে মানে 4 খানা 2 আছে 2 2 4 4 2 8 স্যার ফর্মুলায় একটা এক্সট্রা 2 ছিল তো নিচে ও বারবার ভুল করছি সরি 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 বারবার একই ভুল করছি এই জায়গাটা আমার খুব ভুল হয় আমি বিটা ফাংশনের ইয়ের সাথে কম্পেয়ার করে দিই একটা 2 থাকবে 2 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে একটা 2 থাকছে তাহলে নিচে আমার কটা 2 হয়ে গেল 1 2 3 4 5 5টা 2 মানে 2 টু দি পাওয়ার 5 তার মানে 2 4 4 এ 8 8 16 16 64 নাকি 32 ও সরি কি বলছি হ্যাঁ 32 তাহলে আমার হচ্ছে 5 পাই বাই 32 ঠিক আছে 5 পাই বাই 32 ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার অ্যানসার আচ্ছা একটা জিনিস খেয়াল করো যে তোমাদের যদি এখানটায় নোট এটা আমি কি নিয়েছিলাম cos 6 নিয়েছিলাম তো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin 6 থিটা d থিটা উইল ইল্ড দা সেম রেজাল্ট ঠিক কি না sin 6 theta d theta 0 to pi by 2 এটাও সেম রেজাল্ট দেবে কারণ কি একই ব্যাপার হতো সেকেন্ডে আমার পিটা আমার পিটা হয়ে যেত 6 আর কিউটা হয়ে যেত 0 তাহলে হিসাব মতো দেখো মেরে কেটে ফর্মুলাটা একই দাঁড়াতো ঠিক কি না ঠিক আছে হ্যাঁ স্যার আচ্ছা নেক্সট টাইপ হচ্ছে আরেকটা নরমাল করি তোমরাও করো তোমরা আমার আগে করার চেষ্টা করো সলভ ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন 6 থিটা কস 4 থিটা ডি থিটা এটা সলভ করার চেষ্টা করো তোমরা আমার আগে করার চেষ্টা করো এটা 4 হ্যাঁ এখানটায় 3/2 হাফ রুট পাই
কাদের কাদের কাটতে পারবো? দেখছি দাঁড়াও, কাটলাম আর কিছু কাটছে না, কটা টু আছে? এক দুই তিন চার পাঁচ, থার্টি টু, সিক্সটি ফোর, ওয়ান টোয়েন্টি এইট, 256, 512, 512 আসছে না নিচে? হ্যাঁ স্যার 512 আসছে। থ্রি পাই বাই 512। ওকে, এটাই বেরোলো আশা করি সবার। ঠিক আছে, এবার একটা জিনিস, এইটা দিলাম আর একটুখানি অন্যরকম, সলভ ইন্টিগ্রেশন জিরো জিরো টু পাই বাই সিক্স, পাই বাই সিক্স কস ফোর থিটা, কস ফোর, কস টু দি পাওয়ার ফোর থ্রি থিটা সাইন স্কোয়ার সিক্স থিটা ডি থিটা। এখানটা একটা ছোট নোট দিয়ে দিই, এটাকে সলভ করতে বলেছে। আচ্ছা, নোট অ্যাজ দ্য লিমিট, আপার লিমিট, আপার লিমিট দেখে অনেক সময় আমরা অনেক কিছু আন্দাজ করতে পারবো। আপার লিমিট ইজ পাই বাই সিক্স, যেহেতু আপার লিমিটটা পাই বাই সিক্স, টেক, সরি এটাকে এইভাবে লিখবো, থিটা ইকুয়ালস টু পাই বাই সিক্স, আপার লিমিট ইজ থিটা ইকুয়ালস টু পাই বাই সিক্স, এটাকে আমার পাই বাই টু তে কনভার্ট করতে হবে। তাহলে টেক দেখো, যদি থ্রি থিটা নিই, যদি লেক এখানে এক্স নিচ্ছি, ধরো এক্স ইকুয়ালস টু থ্রি থিটা, সাজ দ্যাট, বা এখানে ফাই নিই যেহেতু এটা পাই এর ঘরেই থাকবে, তো ফাই, টেক ফাই ইকুয়ালস টু থ্রি থিটা, সাজ দ্যাট দ্য আপার লিমিট, আপার লিমিট বিকামস পাই বাই টু ফর ফাই, অবভিয়াসলি ফাই এর জন্য, ফর ফাই। যদি এরকম কেস দেয় যেখানে তুমি দেখো আপার লিমিট রয়েছে এটা পাই বাই সিক্স, তাহলে তোমাকে আন্দাজ করতে হবে যে এখানটা আমার পাই বাই টু আনতে হবে, তো থিটাকে সরাতে হবে। কিভাবে সরাবো? থিটাকে আমি থ্রি থিটাকে ফাই নাও, তাহলে থিটা ইকুয়ালস টু কত হচ্ছে, সরি ফাই ইকুয়ালস টু থিটা বাই, সরি ফাই যদি থ্রি থিটা হয়, তাহলে ফাই যখন পাই বাই সি, থিটা যখন পাই বাই সিক্স, তখন ফাই কত হবে? পাই বাই টু হয়ে যাবে। তো আপার লিমিটটা পাই বাই টু চলে গেল, তাহলেই এখন আমার ফর্মুলাতে চলে আসছে। তো এইভাবে একটা আন্দাজ রাখতে হবে, ঠিক আছে? তো চলো এটাকে সলভ করি। থ্রি থিটাকে আমাকে কত নিতে হবে? ফাই নিয়ে নিতে হবে। সলিউশন, লেট থ্রি থিটা ইকুয়ালস টু ফাই, হুইচ ইমপ্লাইজ থ্রি ডি থিটা ইকুয়ালস টু ডি ফাই, দেয়ারফোর আমার যে মেন ইকুয়েশনটা আছে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি জিরো টু পাই বাই সিক্স, ইকুয়েশনটা একবার লিখছি, কস টু দি পাওয়ার ফোর থ্রি থিটা, আবার এটাই দেখেও বোঝায় যে এখানে থ্রি থিটা আছে, এটাকে সরাতে হবে, সাইন টু দি পাওয়ার, সাইন টু দি পাওয়ার কি ছিল, টু, সাইন টু দি পাওয়ার টু সিক্স থিটা ডি থিটা, এটা আমার হয়ে যাবে জিরো টু পাই বাই টু হয়ে যাবে, কস টু দি পাওয়ার ফোর ফাই সাইন স্কোয়ার টু ফাই থ্রি ডি ফাই, সরি ডি ফাই বাই থ্রি, নট ডি ফাই, ডি ফাই বাই থ্রি,
d5/3 এই 3 টাকে বাইরে নিয়ে যাও which implies 1/3 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 এখানটা আমার cos টু দি পাওয়ার 4 ফাই আছে sin স্কয়ার 2 ফাই তো এটাকে আমি এক কাজ করতে পারি sin স্কয়ার 2 ফাই কে আমি কি করতে পারি ভেঙে নিতে পারি 2 sin sin 2 ফাই আছে তো এটা হয়ে যাবে 2 sin ফাই cos ফাই হোল স্কয়ার cos ফাই হোল স্কয়ার d ফাই ভেঙে নিলাম এর ফলে আমার দেখো ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে ইকুয়ালস টু 1/3 1/3 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 আহা 0 টু পাই বাই 2 এখানটা cos টু দি পাওয়ার 4 ফাই আছে আর এখানে cos ফাই আছে আচ্ছা এখানে 2 আছে 2 স্কয়ার 4 হয়ে যাবে তাহলে এখানে আমি এক কাজ করি 4 টা বাইরে নিয়ে আসি আমার এখানটা চলে যাচ্ছে হচ্ছে sin স্কয়ার ফাই cos টু দি পাওয়ার 6 ফাই d ফাই তাহলে p কত p হচ্ছে 2 আর q হচ্ছে 6 তাহলে which implies 4/3 4/3 এইটা আমার এই গামা ফাংশনের ফর্মে চলে আসছে গামা অফ 2 তাহলে 2 প্লাস 1/2 পিটা হচ্ছে 2 তারপরেরটা হচ্ছে গামা অফ কিউটা হচ্ছে 6 6 প্লাস 1/2 বাই এবার আর ভুল করব না 2 গামা অফ 2 প্লাস 6 প্লাস 2 পি প্লাস কিউ প্লাস 2 বাই 2 এবার বসাও 1/3 4/3 4/3 গামা ফাংশনের এটা কি হয়ে যাচ্ছে 2 প্লাস 1 দ্যাট ইজ 3 গামা অফ 3/2 গামা অফ 3/2 গামা অফ 7/2 নিচে কি থাকছে 2 গামা অফ 6 7 8 9 10 দ্যাট ইজ গামা 5 নিচে গামা 5 থাকছে তাহলে নিচে হয়ে যাচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল 4/3 4/3 টু 6 করে দিই চলো এটা আমার হয়ে যাচ্ছে 3 তো মানে হাফ গামা হাফ রুট পাই গামা 3/2 হয়ে যাবে হাফ গামা হাফ দ্যাট ইজ হাফ রুট পাই আর 7 টা হয়ে যাবে 7/2 হয়ে যাবে 5/2 ইন্টু 3/2 ইন্টু হাফ রুট পাই বাই গামা 5 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 কাদের কাদের কাটতে পারি এখানটায় 4 টাকে কাটবো এই 4 টাকে এই 4 টাকে কাটবো 3 টাকে এটার সাথে কাটবো 2 আর কাটা যাবে কারোর সাথে না আর কাটছে না হয়ে গেল তাহলে ক্যালকুলেট করে দেখো কি বার বের হচ্ছে কটা 2 আছে 1 2 3 4 5 5টা 2 আছে আর নিচে 6 আছে তার মানে 5টা 2 হচ্ছে 32 আর ইনটু 6 আচ্ছা 192 হ্যাঁ 192 ঠিক আছে আচ্ছা আচ্ছা একটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি যে ধরো তোমাদের এটা দিল ফাইন্ড দ্য ভ্যালু অফ নাম্বার 1 3/4 1/4 গামা অফ 5/6 গামা অফ 1/6 ধরো যদি এইরকম ফর্মুলা দেয় নোট 3/4 প্লাস 1/4 ইকুয়ালস টু 1 5/6 প্লাস 1/6 ইকুয়ালস টু 1 এক্ষেত্রে দেখো যদি এরকম তোমাকে ফর্ম দেয় যেটা দুটোর যোগফল যদি 1 হয় তাহলে আমরা কি করতে পারি আমরা এইটা থেকে আমরা
আমরা এটাকে বার করতে পারি এরকম যদি কোনো তোমাকে গামা বার করতে দেয়, দুখানা পাশাপাশি আছে আর দুটো গামা গুণফল আছে আর দুজনের যোগ দুজনের গুণফল আর এই দুজনের যে পার্টটা যেমন 3/4, কারণ দেখো গামা হাফ বার করতে পারবে কিন্তু গামা 1/4 তুমি বার করতে পারছো না। যদি তোমার কোনো করতে করতে কোনো ক্যালকুলেশন করতে করতে গামা 1/4 বেরিয়ে এলো, তুমি গামা 1/4ই রেখে দিও আর ওখান থেকে ভাঙতে হবে না। কিন্তু যদি এরকম থাকে গামা 3/4 ইন্টু গামা 1/4, দুটো যোগফলটা 1, 3/4 প্লাস 1/4 1 দেবে, বা এরা মিলো গামা 1/5/6 ইন্টু গামা 1/6, 5/6 প্লাস 1/6 ইকুয়ালস টু 1 হচ্ছে। এরকম কেসে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো যেটা হচ্ছে গামা n ইন্টু গামা 1 মাইনাস n, গামা n ইন্টু 1 মাইনাস n ইকুয়ালস টু পাই সাইন পাই, পাই সাইন n পাই, সরি পাই সাইন n পাই। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে এগুলোকে বার করতে পারি। দেখবে আমি ফর্মুলা সেট স্টার্টিং এ লিখিয়ে দিয়েছি, এটা এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা অ্যাপ্লাই করতে পারি। খেয়াল রাখবে নাম্বার 1 পুটিং পুটিং n ইকুয়ালস টু কত বসাবো, যে কোনো একটা বসাতে পারো, যদি আমি 3/4 যে কোনো একটা বসাতে পারো, কারণ দুজনেরই যোগফল তো 1, না দাঁড়াও হ্যাঁ তুমি n ইকুয়ালস টু 3/4 বসাও, পুটিং n ইকুয়ালস টু 3/4 উই গেট গামা 1 মাইনাস n কত বের হচ্ছে, 1 মাইনাস 3/4 দ্যাট ইজ ইকুয়ালস টু গামা 1/4 which implies gamma 3/4 into gamma 1/4, এটা আমাকে কি দিচ্ছে, equals to pi by sin n টা কত, এক্ষেত্রে n টা কত 3/4, 3/4 pi। এবার 3/4 আমাকে কত দেবে, 1/√2, তাহলে হুইচ ইমপ্লাইজ গামা 3/4 ইন্টু গামা 1/4 ইকুয়ালস টু পাই বাই 1/√2 দ্যাট ইজ ইকুয়ালস টু রুট টু পাই। ঠিক আছে, সিমিলারলি নাম্বার 2, সিমিলারলি পুটিং n ইকুয়ালস টু কত নেব, এখানে কি আছে প্রথমটা 5/6 আছে, n ইকুয়ালস টু 5/6 বসিয়ে দাও, n মাইনাস 1 ইকুয়ালস টু 1/6 হবে, যার গামা অফ 5/6 বাই গামা অফ 1 ইন্টু গামা অফ 1/6 ইকুয়ালস টু পাই বাই সাইন 5π/6, 5π/6 এর ভ্যালুটা আমার পাই বাই সিক্স এর মতোই হবে, পাই বাই সিক্স তো, তাহলে কত হচ্ছে, হাফ হচ্ছে, হ্যাঁ মানে 60, পাই হচ্ছে 180, তো 30 ডিগ্রি দ্যাট ইজ হাফ, তাহলে ইকুয়ালস টু 2π, এখানে লিখতে পারি ইকুয়ালস টু পাই বাই হাফ দ্যাট ইজ ইকুয়ালস টু 2π। ঠিক আছে, তো এইভাবে যদি তোমাদের দেয় এরকম থাকে, এরকম দুটো টার্ম থাকে গুণফলে যেটার দুটো যোগফল 1 হবে, সেক্ষেত্রে তুমি এই ফর্মুলায় ফেলে এদেরকে বার করতে পারো। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে, সহজ জিনিস ছিল। আচ্ছা নেক্সট টাইপ, এখন আমরা ট্রিগনোমেট্রিক করছি, প্রবলেমস উইথ পলিনোমিয়াল টার্মস, উইথ পলিনোমিয়াল টার্মস,
terms of form integration 0 to 1 1 by 1 plus x to the power n or dx or integration 0 to infinity 1 by 1 plus x to the power n dx ঠিক আছে যদি এই রকম টার্ম দেওয়া থাকে ইন কেস অফ যদি এরকম দেওয়া থাকে খেয়াল রাখবে এই টাইপের যদি কোনো অঙ্ক দেওয়া থাকে কি হবে ইন কেস অফ আপার লিমিট ওয়ান টেক যদি আপার লিমিট ওয়ান থাকে তাহলে টেক এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা অ্যান্ড ইন কেস অফ আপার লিমিট ইনফিনিটি টেক এনি আইডিয়া বলো কি নেব এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কত নেওয়া ঠিক হবে বলো ট্যান স্কোয়ার থিটা যদি আপার লিমিটটা ওয়ান হয় তাহলে টেক সাইন থিটা ফর আপার লিমিট ওয়ান অ্যান্ড আপার লিমিট যদি ইনফিনিটি হয় তাহলে টেক এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ট্যান থিটা এই দুটো জিনিস মাথায় রাখবে তাহলে চলো এই টাইপের অঙ্ক আমরা করা যায় এই টাইপের কিছু প্রবলেমস আমরা করি যেমন একটা এক্সাম্পল দিচ্ছি সলভ ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স ধরো এটা দিয়েছে এটাকে সলভ করতে বলেছে কি করব বলো x টু দি পাওয়ার 4 থেকে tan স্কয়ার থিটা ধরো সলিউশন লেট x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু tan স্কয়ার থিটা তাহলে x টু দি পাওয়ার 4 টা যদি tan স্কয়ার থিটা হয় তাহলে আমার কি হচ্ছে দাস আমার x স্কয়ার ইকুয়ালস টু ট্যান থিটা হচ্ছে তাহলে dx টা কত হচ্ছে 2x হুইচ ইমপ্লাইজ 2x dx 2x হুইচ ইমপ্লাইজ 2x dx ইকুয়ালস টু ট্যান থিটার ডেরিভেটিভ কি দেবে sec স্কয়ার থিটা d থিটা তাহলে dx টা কি বেরোচ্ছে which implies dx টা তো আমার বার করে নিতে হবে dx equals to sec square theta d theta by 2x 2x টা কি হবে x টাকে তো সরাতে হবে x equal to root tan theta x equals to root tan theta which implies dx equals to 1 by 2 tan inverse theta tan inverse sorry tan to the power minus half tan to the power minus half theta sec square theta d theta এইটা ফর্মটা মাথায় রাখবে এটা আমার dx বের হচ্ছে আচ্ছা এবার আমাকে বলো when x equals to when x equals to 0 theta কত হবে theta equals to tan theta এর ক্ষেত্রে theta equals to 0 and when x equals to infinity তখন tan theta কত হবে বলো theta equals to tan theta infinity কখন হয় 90 degree pi by 2 তে এই জন্য tan theta নিয়েছি এই জন্য খেয়াল করে দেখো এই জন্য আমি বলেছিলাম যে যদি লিমিটটা আমার infinity থাকে তাহলে tan square theta ধরবো কারণ tan square theta ধরলে হবে কি আমার ওটার
লিমিটটা পাই বাই টু হয়ে যাবে। আর যখন আমার এখানটায় ওয়ান দেওয়া থাকবে তখন খেয়াল করে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা ধরবো, কারণ সাইন স্কোয়ার থিটাটা আমার কি হয়ে যায় ওয়ান, আপার লিমিট পাই বাই টু হয়ে যায়। যেমনি আমার জিরো টু পাই বাই টু আপার লিমিট চলে আসবে না, তখনই আমরা ওই সাইন কসের ফর্মুলায় ফেলে কাজ করতে পারবো। বুঝতে পারলে তো? তাহলে দাস ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি, জিরো টু ইনফিনিটি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, সরি এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স, এটা আমার এবার কি হয়ে যাবে ভেঙে চুড়ে, ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, ডিএক্সটা কি হয়ে যাবে, ডিএক্সটা হয়ে যাবে কত ছিল, হাফ ইন্টু এখানে লিখি হাফ, হাফ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস হাফ থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। বুঝতে পারছো তো? এবার দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা কি হয়, কেটে গেল কিনা, তাহলে আমার হাফ পড়ে থাকলো নিচে সেক্স স্কোয়ার থিটা, উপরে ট্যান ইনভার্স ট্যান টু দি পাওয়ার মাইনাস হাফ থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, সেক্স স্কোয়ার থিটা কেটে গেল, তাহলে আমার পড়ে ওহো ওহো হাফ সরি পাই বাই টু। Which is equals to integration 0 to pi by 2, আচ্ছা হাফটা বাইরে নিয়ে যাই, 0 to pi by 2 পড়ে থাকছে কি tan to the power tan half theta tan to the power minus half theta d theta, tan to the power minus half টা কি হয়ে যাবে sin half, integration 0 to infinity 0 to pi by 2, আচ্ছা এটাকে আমি লিখতে পারি কিনা cos to the power half theta বাই সাইন টু দি পাওয়ার হাফ থিটা। এবার দেখো আমার এসে গেল কিন্তু আমার ফর্মে চলে এসেছে উইচ ইজ ইকুয়ালস টু জিরো টু পাই বাই টু সাইন মাইনাস হাফ টু দি পাওয়ার মাইনাস হাফ থিটা কস টু দি পাওয়ার হাফ থিটা ডি থিটা উইচ ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু, এবার এখানটায় সাইন এই যে পি কিউর ফর্মুলার জন্য আমার আরেকটা গামা, পিটা কত আছে মাইনাস হাফ আছে, তাহলে মাইনাস হাফ প্লাস ওয়ান বাই টু গামা অফ কিউটা কত আছে প্লাস হাফ আছে, তাহলে হাফ প্লাস ওয়ান বাই টু ডিভাইডেড বাই টু ইন্টু গামা মাইনাস হাফ প্লাস হাফ প্লাস টু বাই টু, মাইনাস হাফ প্লাস হাফ কেটে যাবে একটা টু টু কেটে যাবে, তাহলে উপরে থাকবে আমার, তাহলে আমার এটা হয়ে গেল ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর এটা কি হচ্ছে এটা তো গামা ওয়ান হয়ে যাচ্ছে, হাফ মাইনাস হাফ কেটে গেল টু বাই টু ওয়ান হয়ে গেল, তাহলে গামা ওয়ান দ্যাট ইজ ওয়ান, তাহলে আমার এই দুটো পড়ে থাকছে। এবার দেখো এটা আমার কি পড়ে থাকছে গামা অফ ওয়ান বাই ফোর পড়ে থাকছে, আর এইটা কি হচ্ছে টু থ্রি থ্রি বাই টু দ্যাট থ্রি বাই টু বাই টু দ্যাট ইজ গামা অফ থ্রি বাই টু। এবার দেখো ওই এই রেজাল্ট একটু আগে বার করলাম না আমরা, এই রেজাল্ট একটু আগে বার করলাম না, হ্যাঁ স্যার টু রুট পাই বেরিয়েছিল তো, টু রুট টু রুট পাই, হ্যাঁ বলো, আচ্ছা এটা উল্টো আছে রুট টু পাই ছিল রুট টু পাই, হ্যাঁ ওটাই বলছি রুট টু পাই, আর আরেকটা কেস দাঁড়াও এটা একটু উল্টো আছে, এখানটায় এম টা হচ্ছে খেয়াল করো না ঠিকই আছে কত কত বললে রুট টু পাই তাই তো, রুট টু পাই উল্টে দিলেই তো হয়ে যাবে একই তো টু পাই, ঠিক আছে রুট টু পাই, তাহলে ক্যালকুলেট করে আমার নিচে ফোর আছে আর রুট টু পাই আছে, কেটে কুটে আমার কি বেরোবে, আচ্ছা নিচে তো ফোর আছে না, হ্যাঁ নিচে তাহলে টু রুট টু হয়ে যাচ্ছে দ্যাট ইজ পাই বাই টু রুট পাই বাই টু রুট টু, স্যার নিচে তো রুট রাখতে নেই মানে উপরেই তো ঠিক ছিল না করনি,
করনি, যাই হোক থাকুক, এর আমি থাকুক, হ্যাঁ এই রেজাল্টটাই থাকুক, √2 √2π/4। ঠিক আছে, সিমিলারলি তোমাদের ধরো আরেকটা এরকম প্রবলেম আমি দিচ্ছি, যেটা আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছিলাম সেটারই একটা, যে ধরো এইটা দেওয়া রয়েছে, সলভ ইন্টিগ্রেশন 0 to 1 1/√(1 − x^4) dx, এটা দিয়েছে, এটা যদি দেয় কি করব? এবার নিয়মটা কি, আপার লিমিট কত আছে এক্ষেত্রে? আপার লিমিট কত? 1 আছে। আপার লিমিট 1 আছে, তাহলে ধরবো লেট x^4 কি ধরবো, সাইন স্কোয়ার থিটা ধরবো কি ধরবো না? একটু আগেই বললাম যে ইনফিনিটি থাকলে ট্যান স্কোয়ার থিটা ধরা ভালো, 1 থাকলে সাইন স্কোয়ার থিটা ধরা ভালো। ঠিক আছে স্যার? হ্যাঁ বলো, কিছু বলবে? না স্যার, ঠিক আছে। তাহলে x স্কোয়ার হয়ে গেল সাইন থিটা, হুইচ মেক্স 2x dx = sin 2θ, 2x dx = cos θ d θ। তাহলে dx টা কত হচ্ছে, which implies dx = 1/2 cos θ d θ, আর নিচে x আছে, x টা কি হবে, sin^2 ½θ, তাই তো? এখানে লিখেই রাখি, which implies x = sin^2 ½θ। তাহলে এখানে আমার sin^2 ½θ হয়ে যাবে dx টা। তাহলে যদি আমি বসাই, দাস ইন্টিগ্রেশন 0 to 1 1/√(1 − x^2) sorry 1 − x^4 dx, সেটাকে আমি কি বসাতে পারবো? আচ্ছা, আরেকটা কেস যেটা বলা মিস হয়ে গেল, সেটা হচ্ছে when x = 0, এটাও দেখাতে হবে, when x = 0, when x = 0, θ = 0, sin যেহেতু, and when x = 1 x = 1, θ = কত হয়ে যাবে, π/2। তাহলে দাস ইন্টিগ্রেশন 0 to ∞ 1/√(1 − x^2) sorry x^4 dx equals to 0 to ∞ 0 to π/2 1/√(1 − sin^2θ এখানে dx টা কত হয়ে যাবে, 1/2 উপরে cos থিটা d থিটা, নিচে হবে sin^√(1 − sin^2 ½θ বা √sin θ, √sin^2θ হয়ে যাবে √cos^2θ, দ্যাট ইজ শুধু cos থিটা, হুইচ ইমপ্লাইজ ইন্টিগ্রেশন 0 to ∞, হাফটা বাইরে নিয়ে আসলাম, cos থিটা উপরে cos থিটা d থিটা আছে, আর 0 π/2 হবে না স্যার? ও হো হো সরি, ইয়েস π/2, এটা হয়ে যাবে cos θ, আর এখানে sin half θ। তাহলে দেখো cos θ কেটে গেল, sin half টা উপরে গিয়ে মাইনাস হাফ হয়ে যাবে, দ্যাট ইজ 1/2 ইন্টিগ্রেশন 0 to π/2 sin 1/2θ, আর আরেকটা কাজ করতে পারি, cos এর তো কোনো কিছু নেই, তাহলে cos 0θ ধরে নিতে পারি, d θ, তাহলে pq নিতে সুবিধা হবে, which is equals to half
এটা কি হয়ে যাবে গামা অফ হাফ মাইনাস, আচ্ছা নিচে ছিল এটা মাইনাস হবে, সরি এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে উপরে উঠলে, তাহলে মাইনাস হাফ প্লাস ওয়ান বাই টু গামা অফ এখানটায় জিরো প্লাস ওয়ান বাই টু বাই টু ইন্টু গামা অফ মাইনাস হাফ প্লাস জিরো প্লাস টু বাই টু, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখো, হাফ মাইনাস টু হয়ে যাচ্ছে আমার থ্রি বাই টু, তাহলে নিচে থ্রি বাই ফোর হচ্ছে, তাহলে ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর এখানে আমার হচ্ছে হাফ মাইনাস ওয়ান দ্যাট ইজ প্লাস হাফ, তাহলে গামা অফ ওয়ান বাই ফোর, গামা অফ ওয়ান বাই ফোর এখানটায় গামা হাফ হচ্ছে, গামা হাফ বাই এখানটায় আমার কত হচ্ছে হাফ মাইনাস টু মাইনাস হাফ দ্যাট ইজ থ্রি বাই টু, আর নিচে টু আছে তাহলে গামা অফ থ্রি বাই ফোর হচ্ছে, গামা অফ থ্রি বাই ফোর হচ্ছে। এবার দেখো এখানটায় গামা হাফ তো রুট পাই, তাহলে আমি এখানটায় ফাইনালি লিখতে পারি রুট পাই বাই ফোর, উপরে দেখো আমার আছে গামা ওয়ান বাই ফোর আর নিচে আছে গামা থ্রি বাই ফোর, এটা গুণ হলে কিছু আমরা করতে পারতাম কিন্তু গুণ তো নেই, তো আমরা এইভাবেই ছেড়ে দিতে পারবো, দেখবে বইতে এইভাবেই করা আছে, অ্যানসার ফাইনাল অ্যানসার এখানেই ছেড়ে দেবে। বলো স্যার বলছি গামা থ্রি বাই ফোর টাকে ওয়ান বাই ফোর গামা ওয়ান বাই ফোর লেখা যেত, ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ফোর গামা ওয়ান বাই ফোর তাহলে কেটে যাবে, থ্রি বাই ফোর কে তোমরা কি থ্রি গামা থ্রি বাই ফোর কে লিখছো হচ্ছে ওয়ান বাই ফোর গামা ওয়ান বাই ফোর হবে না এরকম ভাবে, মানে না 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 থ্রি বাই ফোর মানে ওয়ান মাইনাস গামা হচ্ছে গামা এন যেটা সেটা হচ্ছে এন মাইনাস ওয়ান গামা এন মাইনাস ওয়ান, তাই তো? তাহলে থ্রি বাই ফোর মাইনাস ওয়ান কত হচ্ছে, এন যদি থ্রি বাই ফোর মাইনাস ওয়ান আমার হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে না, মাইনাস ওয়ান বাই গামা এখানে তো প্লাস আছে, ও আচ্ছা এখানে তো প্লাস আছে, তো এখানেই রাখতে হবে, এখানেই রেখে দেবে, যদি মাইনাস আসতো তখন করতে পারতে, তো এটাই আমার অ্যান্সার। চলো ঠিক আছে, তো আরেকটা দিচ্ছি তোমরা একটু করো, ও এটা তো করাই আছে একটু আগেই হলো, ঠিক আছে এটা হয়ে গেছে, আচ্ছা করো তোমরা একটুখানি ফট করে, না ছাড়ো দরকার নেই এটা বাদ দাও, চলো এবার আসছে নেক্সট টাইপ লগারিথমিক লগারিথমিক প্রবলেমস, প্রবলেমস কন্টেনিং লগারিথমিক টার্মস, আহা log x or log 1 by x সো বলছিলাম যে ট্রিগোনোমেট্রিক ফর্মের একটা অঙ্ক একটু বলবো, ওই যেটা আগের দিন যেটা পাঠিয়েছিলে ওটা কি না আরেকটা, এটা মানে এটাই বিটারি ফাংশন আর কি, আমাকে একটু ইয়েতে পাঠিও, আমাকে পাঠিও আগের দিন তুমি যেটা পাঠিয়েছিলে ওটা করার চেষ্টা করলাম আমার মেলেনি, কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদের দেখাবো, তোমরাও একবার ওইভাবে চেষ্টা করো, আমি যদি কিছু ভুল করে থাকি, আমি অনেকভাবে চেষ্টা করলাম আমার কিন্তু বেরোয়নি, তো যাই হোক তোমার যেটা আছে আমাকে পাঠিও, আমি একবার আগে চেষ্টা করে দেখব, তারপর হয়ে গেলে তোমাদের পাঠিয়ে দেবো বা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আচ্ছা আর আগের দিন যেটা দিয়েছিলে সেটা আমি তোমাদের দেখাবো, আমি চেষ্টা করলাম কিন্তু আমার কিন্তু বেরোলো না, আচ্ছা তোমরা একটুখানি নিজেরা ওইভাবে দেখো যদি আমার কিছু ভুল হয়, আমি বুঝতে পারছি না আমি কোথাও ভুল করছি কিনা, কিন্তু আমি কাছাকাছি গেছি যতটা পেরেছি কাছাকাছি গেছি, তারপর গিয়ে আটকে গেছে, আচ্ছা এটা একবার দেখো
problems containing logarithmic terms যেখানে log x থাকছে বা log 1 by x আছে তখন take x equals to e to the power minus t তখন এই জিনিসটা ধরলে আমার কাজে দেবে take x equals to e to the power minus t এইটা ধরে এগোবে চলো দুটো অঙ্ক দেখিয়ে দিই এই ফর্মে পরের পেজে গেলাম क्वेश्चन স্যার একবার একটু উপরটা হ্যাঁ ধরো লগারিথমিক টার্মের একটা অঙ্ক দিচ্ছি এইটা দেখো সিম্পল দিয়ে স্টার্ট করি সলভ নাম্বার 1 0 to 1 integration 0 to 1 dx of dx by root over minus ln x minus ln x eta number 2 integration 0 to 1 root over ln 1 by x rooted by dx চলো এই দুটো অঙ্ক আমরা একই ভাবে করব x এর জায়গায় e টু দি পাওয়ার মাইনাস t ধরে করার চেষ্টা করব চলো সরি চলো সলিউশন করি নাম্বার 1 কি আছে ইন্টিগ্রেশন 0 টু 1 dx অফ root over minus ln x এটা রয়েছে putting x equals to e to the power minus t which implies dx equals to minus e to the power minus t dt as x equals to 0, t equals to infinity, x equals to 1, t equals to 0. x equal to যখন 0 x যখন 0 t infinity x যখন 1 t তখন 0 তাহলে দাস আমার কি হয়ে যাচ্ছে দাস 0 to 1 dx of root over minus ln x সেটা হয়ে যাচ্ছে আমার equals to integration 0 to infinity to 1 infinity to 0 sorry উল্টে যাবে infinity to 0 dx এর জায়গায় হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস t মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t dt dx এর জায়গায় বসবে বাই রুট ওভার মাইনাস ln e টু দি পাওয়ার মাইনাস t এই মাইনাসটা যেহেতু ln এর আগে আছে এটাকে যদি আমি উঠিয়ে দিই তাহলে আমার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর এই মাইনাসটাকে যদি আমি এই ইন্টিগ্রেশনে খাইয়ে দিই তাহলে আমার ইন্টিগ্রেশনের লিমিটটা উল্টে যাবে তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি লিখতে পারি এই মাইনাসটা যেটা আছে সেটাকে খাইয়ে দিলাম তাহলে আমার উপরে থাকবে e টু দি পাওয়ার মাইনাস t dt বাই এখানটায় কি হয় মাইনাসটাকে আমি তুলে দিলাম তাহলে আমার হয়ে যাবে রুট ওভার ln e টু দি পাওয়ার প্লাস t হয়ে যাবে এই মাইনাসটাকে আমি তুলে দিলাম e টু দি পাওয়ার মাইনাস t টা e টু দি পাওয়ার প্লাস t হয়ে গেল ln e টু দি পাওয়ার t আমাকে কি দেবে t দেবে which is implies integration 0 to infinity e টু দি পাওয়ার মাইনাস t dt root by root over t that is এটাকে আমি সাইডেই লিখছি ইন্টিগ্রেশন 0 to infinity t to the power half t to the power half e to the power minus t dt তাহলে এখানটায় খেয়াল করে দেখো এখানটায় আমার হাফটা যেটা সেটা হচ্ছে আমার n minus 1 which implies n কত হবে n equals to half plus 1 that is n equals to 3 by 2 দেবে তাই তো
স্যার মাইনাস হাফ হবে তো নিচে রুটটি আছে ও হো সরি 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 ইয়েস এটা মাইনাস হাফ হবে মাইনাস হাফ সেটা যদি n হয় তাহলে মাইনাস হাফ তাহলে এটা আমাকে কত দেবে এটা আমাকে n ইকুয়ালস টু 1 হয়ে যাবে n ইকুয়ালস টু 1 হয়ে যাবে মাইনাস হাফ যদি হয় তাহলে n ইকুয়ালস টু হাফ দেবে তাহলে তুমি খেয়াল করে দেখো এটা আমার বিটা ফাংশন হয়ে যাচ্ছে পাতি বিটা ফাংশন বিচ না সরি গামা ফাংশন হয়ে যাচ্ছে পার্টি গামা ফাংশন গামা হাফ which is equals to গামা হাফ গামা হাফ কত দেয় রুট পাই ঠিক আছে সিমিলারলি পরেরটা করা যাক পরেরটা দেখে নিই একবার কি আছে 0 to 1 root over ln 1 by x dx ইন্টিগ্রেশন 0 টু 1 রুট ওভার ln 1 বাই x dx নাম্বার 2 ইন্টিগ্রেশন 0 টু 1 রুট ওভার ln 1 বাই x dx তাহলে এখানে আবার সেই কাজ করছি পুটিং সি একই জিনিস ধরবো x ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস টি হুইচ ইমপ্লাইজ dx ইকুয়ালস টু মাইনাস e টু দি পাওয়ার মাইনাস টি ডিটি হুইচ মেক্স অ্যাট x ইকুয়ালস টু 0 t ইকুয়ালস টু ইনফিনিটি at x equals to at x equals to 1 t equals to 0 তাহলে আমার এটা হয়ে যাচ্ছে which implies integration 0 to আচ্ছা infinity to 1 infinity to 1 infinity to 0 sorry infinity to 0 root over ln x তাহলে এটা হয়ে যাবে আমার root over ln 1 by x তার মানে e টু দি পাওয়ার t হয়ে যাবে e টু দি পাওয়ার t dx টা কি হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস t মাইনাস সামনে থাকবে dt dx এর জায়গায় এটা বসিয়ে দিলাম তাহলে মাইনাসটা খাইয়ে দাও এতে ইমপ্লাইজ না করে ইকুয়ালস করে দিই ইকুয়ালস টু হুইচ ইজ ইকুয়ালস টু মাইনাসটা খাইয়ে দিচ্ছি 0 টু ইনফিনিটি হয়ে যাচ্ছে তাহলে e টু দি পাওয়ার মাইনাস টি এটা আমার t হাফ দিচ্ছে t টু দি পাওয়ার হাফ e টু দি পাওয়ার মাইনাস টি e টু দি পাওয়ার হাফ দিচ্ছে আগেরটা মাইনাস হাফ দিয়েছিল এটা e টু দি পাওয়ার হাফ দিচ্ছে তার মানে এটা আমাকে কত দেবে গামা 3 বাই 4 দেবে 3 বাই 2 দেবে সরি গামা 3 বাই 2 দেবে তো n হচ্ছে হাফ তার মানে n মাইনাস 1 হচ্ছে হাফ তার মানে n হচ্ছে 3 বাই 2 তাহলে গামা 3 বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু পাই বাই রুট পাই বাই 2 দেখে নাও ঠিক আছে ঠিক আছে তো তোমাদের হয়েছে এটা আরেকটা দিচ্ছি সলভ করো এই সলভ সলভ ইন্টিগ্রেশন 0 টু 1 এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 এলএন অফ 1 বাই এক্স হোল কিউব dx এটাকে ধরো সলভ করতে দিয়েছে সেম জিনিস করব x এর জায়গায় যখনই ln x থাকবে x এর জায়গায় e টু দি পাওয়ার মাইনাস t ধরে নেবে স্টার্টিং পার্টটা সেম হবে পুটিং x ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস t which implies dx ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস t dt
at x equals to 0, t equals to infinity, at x equals to 1, t equals to 0. তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাবে হুইচ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো টু সরি ইনফিনিটি টু ওয়ান ইনফিনিটি টু জিরো ইনফিনিটি টু জিরো আচ্ছা আচ্ছা আর একটুখানি কাজ বাকি আছে এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর তার মানে এটা কি হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস ফোর টি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোরটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস ফোর টি হবে কি হবে না বলো এক্স টু দি পাওয়ার ফোর আছে হ্যাঁ স্যার আর এখানটায় আমার ln e to the power minus t বসাও সরি এখানে বসাবো ln 1 by e to the power minus t that is e to the power plus t হয়ে যাবে whole cube এটা আমার থাকবে e to the power minus t minus e to the power minus t dt এই মাইনাসটাকে যেমনি আমি এই ইন্টিগ্রেশনে খাওয়াবো আমার ইন্টিগ্রেশনের সাইডটা উল্টে যাবে which is equals to 0 to infinity e to the power minus 40 এখানটায় দেখো log আছে log e to the power minus t উপরে গেল তাহলে e to the power t log e to the power t আমায় কি দেবে t দেবে t cube এটা আমায় দেবে t cube log t cube না সরি log e to the power minus t 1 by e to the power minus t সেটা আমায় দেবে t cube ultimately আর এখানটায় আমার কি হয়ে যাবে e to the power একটা মাইনাস টি এক্সট্রা পড়ে রয়েছে এখানটায় dt তাহলে এই দুটো মিলিয়ে আমার দেখো হচ্ছে কি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি t কিউব e to the power মাইনাস 5t হয়ে গেল e to the power মাইনাস 5t dt এটা আমার গামা ফাংশন ওই সেকেন্ড ফর্ম হয়ে যাচ্ছে n টা কত n মাইনাস 1 হচ্ছে 3 দ্যাট ইজ n ইকুয়ালস টু 4 তাহলে এটা আমার পাচ্ছি গামা 4 গামা 4 কিন্তু এখানে আমার ওই e টু দি পাওয়ার a x ফর্মে আছে তাহলে এখানে আমি যা যাবে a দ্যাট ইজ 5 5 টু দি পাওয়ার 4 গামা 4 ইনটু 5 টু দি পাওয়ার 4 তাহলে গামা 4 আমায় কত দেবে গামা 4 দেবে হচ্ছে ধরো 3 ফ্যাক্টোরিয়াল 3 ইনটু 2 ইনটু 1 আর গামা 5 টু দি পাওয়ার 4 মানে 5 বার 5 4 বার 5 গুণ হবে মানে 25 125 তারপর 625 তাই তো হ্যাঁ স্যার তার মানে 6/625 ঠিক আছে হয়েছে এটা ছিল হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা মোটামুটি গামা ফাংশন আর যত টাইপের আছে করিয়ে দিয়েছি ঠিক আছে তো আচ্ছা যে প্রবলেমটা আগের দিন দিয়েছিলে সেই প্রবলেমটা একটু দেখাচ্ছি এছাড়া একটুখানি অনেকগুলো ছোটখাটো প্রুফস আছে বইয়ের মধ্যে প্রুফ যেগুলো করা আছে অঙ্কের মধ্যে দেখবে প্রুফ টাইপের করা রয়েছে ওগুলো একটু দেখো সব এখানে হয়তো করাতে পারছি না যতগুলো মেন মেন ইম্পর্টেন্ট প্রুফগুলো করিয়ে দিয়েছি এছাড়া আরও বইতে অনেক প্রুফ আছে প্রুফগুলো একটু আধটু চোখ বুলিয়ে রেখো যাতে ঠিক টাইমে খুঁজে পেয়ে যাও আর যে অঙ্কটা আগের দিন দিয়েছিল সেটা আমি একটু করছি যতটা আমি করার চেষ্টা করেছি আর কি এই প্রবলেম বলো আচ্ছা বলছিলাম যে যদি মানে ইন্টিগ্রেশনে সাইন 2 থিটা থাকে আর সাইন 2 থিটা হোল টু দি পাওয়ার কিছু m বাই n এরকম ভাবে দিলে তাহলে সাইন 2 থিটাকে তো ভেঙে নেব না 2 সাইন থিটা cos থিটা তো হ্যাঁ ওই ওটা ডিপেন্ড করছে ওইভাবে করে দেখলেই তো হয়ে যায় নরমালি 2 থিটা দেওয়া থাকলে আবার 2 থিটাকে ফাই দিও করতে পারো 2 থিটাকে তুমি ফাই ধরে নাও দেখবে লিমিটটা কি আছে ধরো কথার কথা না লিমিট পাই বাই কি দিয়েছে পাই বাই 2 মানে যা হয় নরমাল তাহলে তো না তাহলে তোমাকে টুটিটাকে ভাঙতে হবে তাহলে তোমাকে পাই ধরলে ফাই ধরলে চলবে না কারণ তুমি যদি টুটিটাকে ফাই ধরো তখন লিমিট আবার চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ 0 টু পাই চলে আসবে হ্যাঁ তো তোমাকে সেই অবস্থাতে তোমাকে এটাকেই চেঞ্জ করতে হবে মানে ওটাকেই ভেঙে নিতে হবে সাইন কস ফর্মে নরমালি ট্রিগনোমেট্রিক ফর্মুলাগুলোকে একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে তো আচ্ছা এইটা আমি করার চেষ্টা করেছিলাম হয়নি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি কি করেছি এই প্রবলেমটা ছিল 0 টু পাই বাই 2 0 টু পাই বাই 2 ডি থিটা তোমরা দেখো আমি জানি না আমি কোথাও ভুল করছি কিনা তোমরা একটুখানি ট্রাই তোমরা একটু ট্রাই করে দেখো cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস b sin টু দি পাওয়ার 4 থিটা এবার এটা একটা
অ্যানসার দেওয়া মানে এটাই প্রুফ ছিল, প্রুফটার লেফট হ্যান্ড সাইডটা আমি রাইট হ্যান্ড সাইডের সাথে মেলাতে পারিনি। করলাম কি বোথ সাইডে ওপর নিচে করলাম কি ইয়ে cos থিটা সেক্স স্কয়ার সেক্স টু দি পাওয়ার 4 থিটা দিয়ে ওপর নিচে গুণ করলাম, ওপর নিচে সেক্স টু দি পাওয়ার 4 থিটা দিয়ে গুণ করলাম, তাতে হয় কি a cos টু দি পাওয়ার 4 থিটা সেক্স টু দি পাওয়ার 4 থিটা, দেখো এটা 1 হয়ে যাবে ঠিক কি না, এই পার্টটা 1 হয়ে যাবে। প্লাস তোমার এখানটায় থাকছে b, এখানে থাকছে হচ্ছে b sin 4 থিটা sec টু দি পাওয়ার 4 থিটা, এইটা আমার কি হয়ে যাবে বলো তো, এটা tan থিটা হয়ে যাবে। তাহলে এটা আমাকে দেবে sec টু দি পাওয়ার 4 থিটা d থিটা বাই, এটা আমার a হয়ে গেল, প্লাস b tan টু দি পাওয়ার 4 থিটা, ঠিক আছে। এই অবধি করার পর বললাম কি এখানে যেহেতু tan টু দি পাওয়ার 4 আছে, আমি ধরলাম কি tan টু দি tan স্কয়ার থিটা কে x ধরলাম, লেট tan স্কয়ার থিটা ইকুয়ালস টু x, তাহলে dx টা কি হবে, dx হয়ে যাবে sec স্কয়ার থিটা 2 tan থিটা sec স্কয়ার থিটা, তাই তো? দেখো আমি কোথাও ভুল করলে আমাকে একটুখানি বলো। আর তাহলে অ্যাজ থিটা ইকুয়ালস টু জিরো, যেহেতু ট্যান আছে এক্স ইকুয়ালস এক্স ইকুয়ালস টু জিরো, থিটা ইকুয়ালস টু পাই বাই টু, এক্স ইকুয়ালস টু ইনফিনিটি। তাহলে যদি আমি এক্সে কনভার্ট করে নিই তাহলে আমি এখানে কি পাচ্ছি দেখো, হুইচ ইমপ্লাইজ জিরো টু ইনফিনিটি হয়ে যাবে, এখানটায় এ প্লাস বি, এখানে হয়ে যাবে এ প্লাস, আচ্ছা দাঁড়াও এখানটায় আরেকটা জিনিস হবে, সেক্স স্কয়ার সেক্স টু দি পাওয়ার 4 থিটা যেটা আছে, আচ্ছা একটু দাঁড়াও আরো কটা জিনিস করতে হবে এখানে, আচ্ছা সেক্স স্কয়ার থিটা তো 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, তাহলে এটাকে আমি 1 প্লাস এক্স ধরতে পারি, তাহলে সেক্স এটা ধরলাম। তাহলে দেখো এখানে যদি সেক্স স্কয়ার সেক্স টু দি পাওয়ার 4 থিটা এটাকে দুর্ভাগে ভাগ করে নিই, সেক্স স্কয়ার থিটা আর ডি থিটা, সেক্স স্কয়ার থিটা ডি থিটা, আর এখানটায় আমার হয়ে যাবে 1 প্লাস এক্স থিটা, তাহলে জিরো টু ইনফিনিটি একটা হচ্ছে সেক্স স্কয়ার থিটা সেক্স, আহা এটা ইনফিনিটি যখন, আচ্ছা একবার ভেঙে নিই তারপর চেঞ্জ করছি, এটা পাই বাই টুই রাখি, সেক্স স্কোয়ার থিটা ডি থিটা বাই 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4, সরি এ ট্যান টু এ প্লাস বি, এ প্লাস বি ট্যান টু দি পাওয়ার এ প্লাস বি ট্যান টু দি পাওয়ার 4 থিটা, আচ্ছা সেক্স স্কোয়ার ডি থিটাটা কি হচ্ছে, এইখানে যদি আমি দেখি sec স্কয়ার থিটা হচ্ছে dx বাই 2 tan থিটা, dx বাই 2 tan থিটা, আর tan থিটাটাকে আমি লিখতে পারি হচ্ছে রুট ওভার x, এখানটা একটুখানি দেখিয়ে দিই, তাহলে এখান থেকে আমি উপরে দেখিয়ে দিচ্ছি যে sec স্কয়ার d থিটা sec স্কয়ার থিটা d থিটা সরি ইকুয়ালস টু dx বাই 2 tan থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু dx বাই 2 রুট x, এইটা আমি বসালাম, তাহলে এটা আমার dx বাই 2 রুট এক্স হবে, সেটা বসিয়ে দিয়ে দেখো হুইচ ইমপ্লাইজ হুইচ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এবার আমি চেঞ্জ করে দিচ্ছি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি সেক্স স্কোয়ার সেক্স স্কোয়ার থিটাটাকে আমি লিখব 1 প্লাস এক্স যেটা আগে পেয়েছি, সেক্স স্কোয়ার থিটা ডি থিটাকে লিখব হচ্ছে dx বাই dx বাই, এখানটায় আমার হয়ে যাবে 2 রুট এক্স, আর এই এ প্লাস বি ট্যান টু দি পাওয়ার 4 থিটা হয়ে যাবে এ প্লাস বি এক্স স্কোয়ার, আচ্ছা এবার দেখো তোমরা এখানটা এক্স স্কোয়ার এ প্লাস বি এক্স স্কোয়ার ফর্মে চলে এসেছে, তো এইটাকে আমি করতে পারি কি এইটাকে, আর আরেকটা কাজ আছে এখানটায় আমরা যেটা করতে পারবো,
এইটাকে আমি এক্স স্কোয়ারটাকে জেড ধরতে পারি এবার লেট এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড হুইচ ইমপ্লাইজ টু এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড টু এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড এখানটায় কিন্তু লিমিট সেমই থাকবে জিরো টু ইনফিনিটি থাকবে তাহলে দেখো টু এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড অর ডিএক্স ইকুয়ালস টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বাই টু রুট জেড ডিএক্স বাই এক্সটা হচ্ছে রুট জেড তাহলে টু রুট জেড ডিএক্স বাই টু রুট জেড এটা যদি আমি বসিয়ে দিই তাহলে দেখো কি পাচ্ছি জিরো টু ইনফিনিটি জিরো টু ইনফিনিটি ওয়ান প্লাস এক্স যেটা আছে এটা হয়ে যাবে ওয়ান প্লাস রুট জেড নিচে আমার টু টু রুট এক্স আছে তাহলে টু জেড টু দি পাওয়ার ফোর হয়ে যাবে টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই ফোর হয়ে গেল আর এখানটায় আমার নিচে যে টার্মটা আছে সেটাকে আমি রাখছি ডিজেড আচ্ছা ডিজেড তো এখানে টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ডিএক্স এর জায়গায় আমি ডিজেড বসাচ্ছি তাহলে এখানে আমার টু রুট জেড মানে জেড টু দি পাওয়ার হাফ জেড টু দি পাওয়ার হাফ আর এখানটায় এ প্লাস বি যেটা আছে সেটা বসিয়ে দেবো দ্যাট ইজ এ প্লাস বি জেড আচ্ছা টু টু ফোর তাহলে ওয়ান বাই ফোরটা দেখো এসে গেছে ওয়ান বাই ফোরটা বাইরে নিয়ে গেলাম জিরো টু ইনফিনিটি রাখলাম এখানটায় জেড টু দি পাওয়ার ওয়ান বাই জেড টু দি পাওয়ার ওয়ান বাই ফোর আর জেড টু দি পাওয়ার হাফ এটা করলে আমি পাবো হচ্ছে ফোর আর ওইদিকে টু তাহলে থ্রি বাই ফোর তাহলে এখানটায় ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার হাফ বাই নিচে পাচ্ছি জেড টু দি পাওয়ার থ্রি বাই ফোর জেড টু দি পাওয়ার থ্রি বাই ফোর এ প্লাস বি জেড এবার করেছি কি এখানে দুভাগে ভেঙে নিয়েছি ইন্টিগ্রেশন করার জন্য ওয়ান বাই ফোর কমন নিয়ে জিরো টু ইনফিনিটি একটা হয়ে যাচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই ফোর জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই ফোর এই ওয়ানের পার্টটাকে নিলাম এটা উপরে উঠিয়ে দিলাম নিচে থাকছে আমার এ প্লাস বি জেড এ প্লাস বি জেড আর ডিজেড আচ্ছা ডিজেডটা মিস হয়ে গেছে ডিজেডটা ছিল ডিজেড প্লাস অন্যটা কি হবে দেখো জেড টু দি পাওয়ার হাফ মাইনাস জেড টু দি পাওয়ার থ্রি বাই ফোর তাহলে আমার এখানে থ্রি আসছে আর টু আসছে মাইনাস হচ্ছে তো মাইনাস ওয়ান বাই ফোর জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই ফোর দেখো তো ঠিক হচ্ছে কিনা তোমরা দেখো যদি কিছু ভুল করি আমায় বলো কিন্তু এ প্লাস বি জেড ডি জেড এইভাবে দুটো পার্টকে ভেঙে দিয়েছি ইন্টিগ্রেশনে জিরো টু ইনফিনিটি ঠিক আছে এবার দেখো এইটাকে আমি এই ফর্মুলাটা লাগিয়ে ভাঙতে পারি এই ফর্মুলাটা যেটা ছিল আমার কি বিটা বা ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিএক্স বাই এ প্লাস বি এক্স না এ এক্স প্লাস বি ছিল কি ছিল এ এক্স প্লাস বি ছিল সরি এক্ষেত্রে এ এক্স প্লাস বি এম প্লাস ওয়ান এম প্লাস এন এই জিনিসটা ছিল আমার বিটা এম এন ছিল ঠিক কিনা তাহলে এখানটায় দেখো এখানে জাস্ট উল্টে গেছে তাহলে আমার এটাকে আমি এরকম ভাবে ধরতে পারি এখানটা আমার জাস্ট এই এম আর এ আর বি এর মানটা উল্টে দিতে হবে প্রথম কথা বাকি সব ঠিক আছে এ আর বিটা শুধু উল্টে যাবে এমটা দেখো কত হচ্ছে এক্ষেত্রে এটা হচ্ছে এম মাইনাস ওয়ান তাহলে এম কত হবে এটা হচ্ছে এম মাইনাস ওয়ান আর এক্ষেত্রে এটা হচ্ছে এম মাইনাস ওয়ান তাহলে দুটোর ক্ষেত্রে এম কত হচ্ছে তাহলে ওয়ান বাই ফোর আচ্ছা একটুখানি ভেঙে করি তাহলে ফার্স্ট কেসে আর সেকেন্ড কেস দুটো আলাদা লিখলাম বা টার্ম লিখতে পারি এখানে আমার কত হচ্ছে এম হচ্ছে এম মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর
তাহলে m বের হচ্ছে আমার m বের হচ্ছে মাইনাস টা এখানে নিয়ে গেলাম প্লাস 4 প্লাস তাহলে 4 মাইনাস 3 দ্যাট ইজ m টা 1 আমার 1 বাই 4 বের হচ্ছে তাই তো m টা আমার 1 বাই 4 বের হচ্ছে আর এইটা আমার হবে হচ্ছে m প্লাস n m প্লাস n টা হচ্ছে 1 এখানে m প্লাস n ইকুয়ালস টু 1 খেয়াল করো m প্লাস n ইকুয়ালস টু 1 হুইচ ইমপ্লাইজ n কত হবে n ইকুয়ালস টু 1 মাইনাস 1 বাই 4 দ্যাট ইজ 3 বাই 4 তাহলে ফার্স্ট কেসটা আমার কি হয়ে যাচ্ছে দেখো ফার্স্ট কেসটায় আমার m বেরিয়েছে 1 বাই 4 আর n বেরিয়েছে 3 বাই 4 তাহলে ফার্স্ট কেসটা আমার হবে বিটা 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 3 বাই 4 হচ্ছে বিটা 3 বাই 4 আচ্ছা দাঁড়াও 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 হচ্ছে মনে হয় বিটা m টা কত m টা বেরিয়েছে 1 বাই 4 বিটা 1 বাই 4 তাহলে ফার্স্ট কেসে আমার আসছে বিটা m হচ্ছে 1 বাই 4 কমা 3 বাই 4 নিচে আমার ডিভাইডেড বাই এই যে টার্মটা আছে m বাই n টা নিচে চলে যাবে এখানে জাস্ট উল্টে যাবে মানে বি এম হবে আর এ এন হবে বি এম আর এ এন তাহলে বি কত আছে বি আছে হচ্ছে আমার এক্ষেত্রে বি হচ্ছে বি টু দি পাওয়ার 1 বাই 4 এ টু দি পাওয়ার 3 বাই 4 এটা বেরোলো ফার্স্ট টার্মটা নিচে চলে গেল আর সেকেন্ড কেসটায় যদি আমি দেখি সেকেন্ড কেসটায় আমার কি হচ্ছে দেখা যাক এটা হচ্ছে এম মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস 1 বাই 4 তাহলে এম মাইনাস 1 হচ্ছে মাইনাস 1 বাই 4 ফিচিস এম হচ্ছে আমার এখানে যাবে প্লাস হয়ে যাবে তাহলে 4 মাইনাস 1 বাই 4 দ্যাট ইজ প্লাস 1 দ্যাট ইজ 4 3 বাই 4 হবে তাই তো পরের টার্মটা হয়ে যাবে বিটা সেম জিনিস এম টা 3 বাই 4 1 বাই 4 বিটা 3 বাই 4 1 বাই 4 ডিভাইডেড বাই এক্ষেত্রে আমার উল্টে উল্টে যাবে বি এক্ষেত্রে আমার উল্টে যাবে যেহেতু আমার এখানটায় উল্টো রয়েছে এক্ষেত্রে হবে বি এম দ্যাট ইজ বি 3 বাই 4 আর এ 1 বাই 4 তাহলে এই পুরো ইকুয়েশনটা যদি আমি ভাঙি তাহলে আমি কি পাচ্ছি পুরো ইকুয়েশনটা যদি ভেঙে দিই তাহলে আমি পাচ্ছি হচ্ছে 1 বাই 4 1 বাই 4 ব্র্যাকেটে ওপরে আমার কি থাকছে বিটা দুটো পার্টে বিটা বিটা 1 বাই 4 কমা 3 বাই 4 বাই বি টু দি পাওয়ার 1 বাই 4 এ টু দি পাওয়ার 3 বাই 4 প্লাস প্লাস আছে তো প্লাস আছে হ্যাঁ এটা আমার হবে হচ্ছে বিটা 3 বাই 4 3 বাই 4 কমা 1 বাই 4 এটা উল্টে যাবে বি 3 বাই 4 এ 1 বাই 4 যদি দুটোকে গুণ করা যায় তাহলে আমি কি পাচ্ছি 1 বাই 4 দুটো যদি গুণ হয়ে যায় তাহলে 3 বাই 4 ইন্টু 1 বাই 4 দ্যাট ইজ এ আর 3 বাই 4 ইন্টু 1 বাই 4 এ দিচ্ছে আর বি এটাও আমার প্লাস হয়ে যাচ্ছে দ্যাট ইজ বি নিচে এ বি থাকছে তাহলে আমার এখানটায় হয়ে যাবে এ টু দি পাওয়ার 1 বাই 4 বি টু দি পাওয়ার 3 বাই 4 বিটা 1 বাই 4 কমা 3 বাই 4 বিটা 1 বাই 4 কমা 3 বাই 4 প্লাস
এখানটায় উল্টে যাচ্ছে বি বাই বি টু দি পাওয়ার 1/4 এ টু দি পাওয়ার 1/4 3/4 বিটা। আচ্ছা এটা উল্টে লিখতে পারি যেহেতু বিটা এম এন ইকুয়ালস টু বিটা এন এম হয় এটাকে উল্টে লিখতেই পারি, উল্টে লেখা যেতে পারে। তাহলে এটাকে যদি আমি কমন নিয়ে নিই দুটো থেকে তাহলে আমার হচ্ছে 1/4 না এই যে এই গন্ডগোলটাই হচ্ছে দুটো আমার মিলছে না বি টু দি পাওয়ার 3/4 প্লাস এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার কত 3/4 বি টু দি পাওয়ার 1/4 বাই এ বি এখানটায় আমার থাকছে বিটা 1/4 প্লাস 3/4। এবার যদি 1/4 আর 3/4 কে গামা ফর্মে লিখি তাহলে আমার যেটা দাঁড়াবে হচ্ছে এটা গামা ফর্মটা আমি একবার ভেঙে দিই এখানে বারবার লিখছি না, এটাকে যদি গামা ফর্মে লিখি তো কি বের হচ্ছে গামা 1/4 প্লাস 3/4 1/4 গামা 1/4 গামা 3/4 বাই গামা অফ 1/4 প্লাস 3/4 এটা তো 1 হয়ে যাবে রুট 2 পাই আসবে। হ্যাঁ এটা হচ্ছে রুট আসছে কোথা থেকে এখানেই আমার গন্ডগোলটা হচ্ছে যে মিলছে না আমার এইটা এই অ্যানসারটা আমার আসছে। তোমরা একটু দেখো যে আমি কোথাও ভুল করলাম কিনা কিছু করতে গিয়ে, কিন্তু আমি তো এটাকে অন্য অনেকভাবে চেষ্টা করেছি কোনোভাবে কিন্তু হচ্ছে না। এবার আমি জানি না কোনো কিছু মানে মিস্টেক আছে কিনা, হয়তো কোনো একটা ভ্যারিয়েবল মিস্টেক আছে বলে জিনিসটা এরকম দিচ্ছে। তোমরা একটু চেষ্টা করে দেখো যে আমি কিছু ভুল আমি আমার কোনো কিছু ভুল ধরা পড়ছে কিনা এখানটায়, কিন্তু আমি করে আমার কিন্তু এটা বেরোচ্ছে। আমি এটাকে চেষ্টা করেছি অনেকক্ষণ আর সারা দুপুরবেলা এটা ধরে বসেছিলাম হলো না, ইন্টারনেটেও কিছু পাইনি এই রিলেটেড। তো যাই হোক এই তো আমার চেষ্টার ফল, কিন্তু কোনো লাভ হলো না আলটিমেটলি। আমার এটা খুঁজে বার করতেই আমার মানে খুব অনেক টাইম লেগেছিল যে আমি কিভাবে এটাকে ভাঙবো। পরে আমি দেখতে পেলাম এটা নেটেই পেয়েছি যে যখন এই ধরনের প্রবলেম থাকবে তখন বেস্ট হচ্ছে সিক্স স্কোয়ার থিটা নিয়ে গিয়ে আমাকে এখানে ট্যান নিয়ে আসা যেতে পারে। তো ট্যান নিয়ে আসার পর তারপর একটার পর একটা যেতে যেতে আমি দেখলাম যে এগোচ্ছে, তাহলে আমি বুঝলাম যে হয়তো আসছে কাছাকাছি, কিন্তু এইখানে এসে আমার তড়ি ডুবে তীরে এসে তড়ি ডুবে গেল এই জায়গাটা এগিয়ে এরম একটা হজবড়ল সৃষ্টি হয়ে গেল। এরপর আমি আর মেলাতে পারছি না। তো তোমরা দেখো আমি মাঝখানে কোনো পয়েন্ট মিস করেছি কিনা একটু চেষ্টা করে দেখো, যদি কিছু ভুল করে থাকি। এটা পেলাম না, এটা আমি কোথাও পেলাম না। যাই হোক চলো। আচ্ছা তোমরা দেখবে দুটো পার্ট আছে, এটার পর তোমরা দেখবে যে তোমাদের একটা এরর ফাংশন বলে একটা কেস আছে, এরর ফাংশন আর এরর কি বলে এরর ফাংশন আছে আর একটা হচ্ছে এরর থিওরি অফ এরর্স। এবার থিওরি অফ এরর্স কিন্তু তোমাদের বইতে নেই, ওটা আমি ইন্টারনেট থেকে আমি জোগাড় করেছি, এই সহজ জিনিস খুবই মজার জিনিস হালকা ফুলকো। তো ওইটা আমরা থিওরি অফ এরর্সটা আমি নেক্সট দিন করাবো। এরর ফাংশনটা তোমরা দেখবে তোমরা কি বই ফলো করো, এবি গুপ্ত ফলো করো কি না অন্য কিছু? না আমার কাছে তো এইচকে দাসের বইটা আছে। এইচকে দাসের এরর ফাংশন কিছু আছে এই বিটা গামার সাথে এরর ফাংশন? না এরর ফাংশন নেই। এমনি বোকাসের বইটা আছে আমার কাছে, বোকাসের বইয়ে পিডিএফ পাঠিয়েছিল এসটি স্যার, তো ওখানে পেয়েছি। কোন বই কোন বই? বোয়াস এরর ফাংশন একটুখানি কথা তোমার কাছে পিডিএফটা থাকলে পাঠিও, কারণ আমি এবি গুপ্তর বইতে কিন্তু জাস্ট কটা থিওরি জিনিস পেলাম, আমি এরর ফাংশনে কিন্তু এটা কিন্তু থিওরি অফ এরর্স না। দেখবে তোমরা যদি সিলেবাসে দেখো তোমরা দেখবে যে এরর ফাংশন একটা পার্ট রয়েছে এই কি বলে সিলেবাসের মধ্যে বিটা গামা ফাংশনের সাথে, বিটা গামা এন্ড এরর ফাংশন বলে। তো এটা আমি এবি গুপ্ততে কোনো অঙ্ক পাইনি, জাস্ট কিছু থিওরিটিক্যাল জিনিস পেয়েছি। আর থিওরি অফ এরর্স একটা আছে যেটা র্যান্ডম এরর, এটা খুবই সহজ জিনিস, ওইটা আমি অন্য কোথাও পাইনি, আমি ইন্টারনেটে একটা জায়গায় পেয়েছি, ওখান থেকে আমি মোটামুটি
নোট একটা লিখে নিয়েছি, তোমাদেরকে ওটা পাঠিয়ে দেবো, একটুখানি হালকা ডিসকাসও করে নেবো। তো হ্যাঁ কিছু বলছো স্যার? ইরর ফাংশন আর থিওরি অফ ইরর দুটো এইচকে দাসে আছে স্যার, একটু আমাকে একটু পাঠাতে পারবে তোমরা যদি পারো তো খুব ভালো হয়। পাঠিয়ে দেবো তাহলে। ঠিক আছে, একটুখানি ছবি তুলে পাঠিও তো এইচকে দাসে। কোন পেজে আছে রে? আমি পেজ নাম্বারটা পরে দেখে বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যদি থাকে একটুখানি আমাকে তাহলে একটু পিডিএফ করে পাঠিও। হ্যাঁ স্যার আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আর অঙ্ক আছে? আমি অঙ্ক সেরকম পাইনি, যদি অঙ্ক কিছু থিওরিটিক্যাল অঙ্ক থাকে তাহলে সেগুলো দিয়ে দিও। ডিনোট করে 2 by root pi integration 0 to x e to the power minus u square du. এটা হচ্ছে error function এর form, এটা হচ্ছে form of error function। এটা কি represent করে? It represents the area under the it represents area under the curve the curve e to the power minus u square from u equals to 0 to u equals to x। এরর ফাংশন একটু পুটটা দেখেন, এটা ফর্মুলা। আচ্ছা, এটা রিপ্রেজেন্টস করে কি, দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কয়ার ফ্রম ইউ ইকুয়ালস টু 0 টু ইউ ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, তো এটার কিছু প্রপার্টিজ আছে, সিম্পল প্রপার্টিজ। এই প্রপার্টিজ গুলো তোমরা দেখো যদি প্রপার্টিজ বা প্রুফ কিছু দেয়, প্রপার্টিজ রিলেটেড প্রপার্টিজ। নাম্বার 1, এরর ফাংশনের এইটা, সরি, ই টু দি পাওয়ার এরর ফাংশন অফ মাইনাস এক্স, এই জিনিসটাকে দেবে আমাকে মাইনাস অফ এরর ফাংশন অফ এক্স, মানে এটা অড ফাংশনের মতো আছে। নাম্বার 2 প্রপার্টি হচ্ছে ই টু দি এরর অফ 0 উইল গিভ মি 0। আর 3 প্রপার্টি, এরর ফাংশন অফ ইনফিনিটি ইজ ইকুয়ালস টু 1। এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এরা গ্রাফ। স্যার ফার্স্ট এর প্রপার্টিটা একটু দেখান না, মানে ফার্স্ট কি লিখলেন? এক মিনিট দেখাচ্ছি। এই যে ই টু দি পাওয়ার ইআরএফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস ইআরএফ এক্স, এরর ফাংশন অফ মাইনাস এক্স হচ্ছে মাইনাস ইআরএফ এক্স। ইআরএফ 0 হচ্ছে 0 আর ইআরএফ ইনফিনিটি হচ্ছে 1। গ্রাফিক্যালি এরর ফাংশনটা এরকম হয়। তো বলছি আরেকটা প্রপার্টি আছে ওটা, এটার একটা কমপ্লিমেন্ট ফাংশন আছে, 1 9 বলবো ওটা। হ্যাঁ, কমপ্লিমেন্টটা প্রপার্টির মধ্যে দেওয়া নেই, এটা কমপ্লিমেন্টারি ফাংশন বলা আছে। এটা হচ্ছে গ্রাফটা নরমালি এরকম হয়, এই যে পয়েন্টটা যেটা আমি আঁকছি এই পয়েন্টটা এই যে ভ্যালুটা আছে এই পয়েন্টটা হচ্ছে আমার 1.0, এটা হচ্ছে আমার ই টু দি পাওয়ার মাইনাস, না এটা আমার এরর ফাংশনের গ্রাফ উইথ রেসপেক্ট টু এক্স।
e r f x আর এইদিকে আমার আছে x এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এরর ফাংশন ঠিক আছে এবার দেখো এগুলো আমি যা বইতে পেয়েছি সেইগুলাই আমি তোমাদের দেখাচ্ছি কিন্তু আমি কিন্তু খুব বেশি আমার বইতে পাইনি তো তোমরা যদি কোনো বইতে পাও আমাকে একটু দেখিও তাহলে আমি দেখে সেরাম হলে একটু তোমাদের কিছু হেল্প করতে পারবো নেক্সট এরর ফাংশন এটা গেল গ্রাফ গেল আর কি আছে এরর ফাংশনের প্রপার্টিজ এর প্রুফ গুলো দেখতে পারো প্রপার্টি 1 যেটা হচ্ছে e টু দি পাওয়ার ইআরএফ মাইনাস এক্স এটা আমাকে দেবে মাইনাস ইআরএফ এক্স এই জিনিসটা দেবে কিভাবে প্রুফ করব চলো প্রুফটা করা যাক ইআরএফ এক্স নিয়ে স্টার্ট করব ইআরএফ এক্সটা কি ছিল ইআরএফ এক্স ইকুয়ালস টু 2 বাই রুট পাই ইন্টিগ্রেশন 0 টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিএক্স ডিইউ এবার আমি এখানে করব কি তাহলে ই টু দি ইআরএফ মাইনাস এক্স কি হবে যদি ইআরএফ মাইনাস এক্স নিই তাহলে আমার এখানে 2 রুট পাই হয়ে যাবে আর ইন্টিগ্রেশনের সব ভ্যালুগুলো যেহেতু এক্স অবধি আছে এখানে ইন্টিগ্রেশনের এক্সটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস এক্স কিন্তু এইখানটায় যেমন আছে তেমনই থাকবে ইউ স্কোয়ার ডি এবার আমি করব কি লেট লেট ইউ ইকুয়ালস টু মাইনাস জেড এটা আমি ধরে নিচ্ছি ইউ ইকুয়ালস টু মাইনাস জেড হুইচ ইমপ্লাইজ ডি ইউ তাহলে কি হবে ডি ইউ ইকুয়ালস টু মাইনাস ডি জেড এবার দেখো ফর ইউ ইকুয়ালস টু জিরো জেড এর ভ্যালুও জিরো হবে অ্যান্ড ফর ইউ ইকুয়ালস টু মাইনাস এক্স জেড ইকুয়ালস টু সরি ইউ ইকুয়ালস টু প্লাস এক্স জেড ইকুয়ালস টু মাইনাস এক্স ফর না উল্টো ইউ ইকুয়ালস টু মাইনাস এক্স জেড ইকুয়ালস টু প্লাস এক্স এখানটায় যেহেতু মাইনাস এক্স আছে তাহলে জেড ইকুয়ালস টু প্লাস এক্স হয়ে যাবে তাহলে দাস বসিয়ে দিলে আমি পাচ্ছি হুইচ ইমপ্লাইজ ইআরএফ অফ মাইনাস এক্স যদি আমি জেড বসিয়ে দিই তাহলে দেখো আমার কি আছে এখানটায় আমার টু রুট পাই ইন্টিগ্রেশন জিরো থেকে মাইনাস এক্সটা এক্স হয়ে যাবে যখনই আমি এখানে জেড বসাবো ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ই টু দি পাওয়ার ইউ এর জায়গায় যেহেতু জেড স্কোয়ার আছে এবার ইউ এর জায়গায় তুমি জেড নিলে কি হবে মাইনাস জেড জেড নিচ্ছ আর ইউ স্কোয়ার এর জায়গায় তাহলে এটা জেড স্কোয়ারই থাকবে কিন্তু ডি ইউর জায়গায় মাইনাস ডি জেড হয়ে যাবে তাহলে এই মাইনাসটা সামনে নিয়ে যাও হুইচ ইজ ইমপ্লাইজ মাইনাস টু বাই রুট পাই টু বাই রুট পাই ইন্টিগ্রেশন জিরো টু এক্স হয়ে গেছে যেহেতু এক্সটা আমার চেঞ্জ হয়ে গেছে ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডি জেড আহা ডি জেডটা নিচে হবে তাহলে এইটা দেখো যদি জেডটাকে তুমি ইউ ধরো রিপ্লেসিং জেড বাই ইউ জেড বাই ইউ উই গেট রিপ্লেসিং জেড বাই ইউ উই গেট ই টু দি পাওয়ার ই সরি ইআরএফ মাইনাস এক্স বারবার ই টু দি পাওয়ার বলে ফেলছি ইআরএফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস টু রুট টু পাই সরি পাই টু রুট টু বাই রুট পাই টু বাই রুট পাই ইন্টিগ্রেশন জিরো টু এক্স দেখো সেই পুরোনো ফাংশনটাই ফেরত পেয়ে গেলাম মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার ডি ইউ দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস ইআরএফ এক্স ফার্স্ট প্রপার্টিটা আমরা প্রুফ করে নিলাম দেখে নিতে পারো ফার্স্ট প্রপার্টিটা আমরা প্রুফ হয়ে গেল সহজ ছিল একইভাবে সেকেন্ড প্রপার্টিটা আমাদের কাছে কি আছে প্রপার্টি টু প্রপার্টি টুটা আমাদের কাছে কি আছে ই টু দি ইআরএফ এক্স
ERF 0 equals to 0. ERF 0 equals to 0. এটা কি করে আসছে তোমরা দেখো এখানটায় প্রুফটা করি প্রুফ ERF x টাকে লিখি ERF x equals to 2 by root pi integration কি ছিল 0 to x ছিল 0 to x e to the power minus u square du which is equals to 2 by root pi which implies ERF তুমি x এর জায়গায় যদি 0 বসাও তাহলে আমার ইন্টিগ্রেশনটা হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 টু 0 হয়ে যাবে মাইনাস ইউ স্কোয়ার ডি এবার দেখো ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট সেম তাহলে আমার রেজাল্ট 0 হবে অ্যাজ দ্য আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট অফ দ্য ইন্টিগ্রেশন ইজ সেম লোয়ার অ্যান্ড আপার লিমিট of the integration is same hence the result will be zero hence the result will be zero that is ERF x ERF 0 equals to 0 third property টাও proof হয়ে গেল second property টা sorry second property টাও proof হয়ে গেল কারণ দেখো lower limit upper limit same রয়েছে তার মানে minus minus same ই দেবে দুটো minus হয় তো upper limit টা lower limit টা তো সেটা 0 দিয়ে minus করলে same ই থাকবে 0 ই হয়ে যাবে ঠিক আছে third property টা কি ছিল infinity তে minus এখানে দেখো gamma function আবার চলে আসবে property 3 property 3 কি বলেছে e to the erf infinity equals to 0 চলো প্রুফ করা যাক proof erf টা কি erf f আগে বসাই erf x equals to ইন্টিগ্রেশন 0 টু আচ্ছা দাঁড়াও রুটটা আছে আচ্ছা সরি ইআরএফ এক্সটা কি বললাম 0 হবে না এটা মনে হয় সরি 1 হবে তো 1 হবে 1 হবে সরি 1 হবে হ্যাঁ 1 লিখেছিলাম না একবার উপরে দেখে নি কি লিখেছি স্যার 1 1 1 লিখেছি এফ এক্সটা কি হবে ফর্মুলাটা হচ্ছে টু রুট পাই টু বাই রুট পাই ইন্টিগ্রেশন জিরো টু এক্স ইউ টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার ডি তাহলে হুইচ ইমপ্লাইজ ইআরএফ লাগাও ইআরএফ এক্স এর জায়গায় ইনফিনিটি বসালে আমার এটা কি হয়ে যাচ্ছে টু বাই রুট পাই ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি হয়ে যাবে x এর জায়গায় e টু দি পাওয়ার মাইনাস u স্কয়ার এবার সেই একই কাজ লেট u স্কয়ার ইকুয়ালস টু t which implies 2u du ইকুয়ালস টু dt বা du ইকুয়ালস টু du ইকুয়ালস টু dt বাই 2u u টা কত u হচ্ছে √t দ্যাট ইজ ইকুয়ালস টু dt বাই 2√t dt by 2 t to the power half তাহলে এটা বসালে আমার কি থাকছে which implies erf infinity equals to 2 by root pi integration 0 to infinity এখানে নিচে আমার একটা 2 থাকছে 1 by 2 t to the power minus half হয়ে যাবে e to the power minus t dt দেখো আমার গামা হাফ বেরিয়ে এলো
গামা হাফ এর ফর্মুলা চলে এলো, which is equals to তাহলে 2 আর 2 কেটে গেল, রুট পাই গামা হাফ, গামা হাফ কি রুট পাই, that is equals to 1, কারণ গামা হাফ যেটা সেটা আমার রুট পাই বেরোবে, রুট পাই কেটে যাবে, কেটে আমার 1 হয়ে যাবে, hence সেকেন্ড প্রপার্টিটাও থার্ড প্রপার্টিটাও আমার প্রুফ হয়ে গেল যে ইআরএফ ইনফিনিটি সেটা আমার 1 দেবে। আচ্ছা আর একটা কি যেটা বললে কমপ্লিমেন্টারি এরর ফাংশন, এরর ফাংশন, এরর ফাংশন ইজ গিভেন বাই এটাকে নর্মালি তুমি ইআরএফ একটা সি সাবস্ক্রিপ্টে দিতে পারো, ইআরএফ সাবস্ক্রিপ্টে একটা সি দিয়ে দাও, ফাংশন অফ এক্স এখানটায় তোমার কি হবে সেম ফর্মুলা 2 বাই রুট পাই থাকছে, শুধু তফাৎ হয়ে যাচ্ছে যে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিটটা এক্স হবে, আপার লিমিটটা ইনফিনিটি হবে, তাহলে এই জিনিসটা আর বাকি সেম ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার ডি, এটা হচ্ছে আমার কমপ্লিমেন্টারি এরর ফাংশন। তাহলে এখানটায় আমার প্রপার্টি কি আছে, প্রপার্টি হচ্ছে প্রপার্টি অফ কমপ্লিমেন্টারি এরর ফাংশন ইজ ইআরএফসি, দ্যাট আ কমপ্লিমেন্টারি এরর ফাংশন অফ এক্স, এটা হচ্ছে আমার 1 মাইনাস এরর ফাংশন, 1 মাইনাস ই আর এফ এক্স, এটার প্রুফ দেখাচ্ছি, চলো প্রুফ প্রুফটা করা যাক, ERF CX প্লাস ERF X করো, ব্যাকার দাঁড়াও এটাকে আগে X লেখো তারপর ERF CX করো, CX মানে এরর ফাংশন তারপর কমপ্লিমেন্টারি এরর ফাংশন দুটোকে লিখলাম, ইকুয়ালস টু এরর ফাংশনটা কি হবে 0 to X ই টু দি আহা সরি সামনে রুট ওভার 2 পাইটা লিখতে হবে, সরি 2 বাই রুট পাই ইন্টিগ্রেশন 0 টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার ডি ইউ প্লাস এটাও তাই হবে 2 বাই রুট পাই ইন্টিগ্রেশন, এটা কি হয়ে যাবে এক্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার ডি ইউ, দুটোকে যদি যোগ করে দিই তাহলে আমি কি পাচ্ছি দেখো 2 বাই রুট পাই ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার ডি ইউ, দেখো একটু আগে এটা আমরা বার করলাম, এটা আমার কি বেরোবে টেকিং ইউ স্কোয়ার ইকুয়ালস টু টি, এখান থেকে আমরা কি পাচ্ছি ডিটি ইকুয়ালস টু সরি ডিটি না ডি ইউ ইকুয়ালস টু একটু আগেই আমরা বার করলাম ডিউ ইকুয়ালস টু ডিটি বাই 2 বাই 2 ইউ থাকছে, ইউ হচ্ছে রুট টি 2 টি টু দি পাওয়ার হাফ, তাহলে আমার এখানটায় কি থাকছে হুইচ ইজ ইকুয়ালস টু 1 বাই রুট পাই, 2টা কেটে গেছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস টি ডিটি, দ্যাট ইজ গামা হাফ উইচ ইজ ইকুয়ালস টু 1 বাই রুট পাই ইন্টু গামা হাফ দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই রুট পাই ইন্টু রুট পাই ইকুয়ালস টু 1, দাস কমপ্লিমেন্টারি এরর ফাংশন ইআরএফসি এক্স সেটা আমার কি হয়ে যাচ্ছে ইকুয়ালস টু 1 মাইনাস এরর ফাংশন ইআরএফ এক্স, কারণ আমরা কি বার করলাম একটু আগে আমরা এই যে 1টা বার করলাম এটা কি, এটা হচ্ছে আমার
এরর ফাংশন আর কমপ্লিমেন্টারি এরর ফাংশনের যোগফল, দুটোর যোগফল আমার 1 বের হচ্ছে। তাহলে এখান থেকে আমি বার করতে পারি যে কমপ্লিমেন্টারি এরর ফাংশন যেটা সেটা হচ্ছে আমার 1 বাই 1 মাইনাস এরর ফাংশন। ঠিক আছে, এইটা ছিল আমার কমপ্লিমেন্টারি এরর ফাংশনের আইডিয়া। অ্যান্ড আর একটা পার্ট বইতে যেটা লাস্ট পেয়েছি সেটা হচ্ছে সিরিজ এক্সপেনশন অফ এরর ফাংশন, এই জিনিসটা একটা পেয়েছি, এর বাইরে আমি আর পাইনি কিছু। আমাকে অবশ্য আরেকটা বইতে চেক করতে হতো, সেটা দেখতে হবে ওই বইতে কিছু আছে কিনা এরর ফাংশন। দেখবো যদি অন্য বইতে পাই তাহলে, আরে কত করবে, অনেক হয়ে গেছে, এরপর যা আছে সেগুলো বাদ রাখাই ভালো, সব করতে সব পেলে নষ্ট জীবন। হ্যালো, এটা ভালো বলেছেন স্যার, আর সব পড়তে কষ্ট ভীষণ। এ তোমরা ওই গানটা শুনেছো, এই আমাকে আমার মতো পড়তে দাও, থাকতে দাও, স্যার দারুণ লাগিয়েছে, আমাকে আমার মতো পড়তে দাও, আমি নিজেকে নিজের মতো পড়িয়ে নিয়েছি, সিলেবাসটা কমিয়ে নিয়েছি, সব চ্যাপ্টার পড়া সম্ভব না, ওরকম টাইপেরই লাগিয়েছি, যা পড়িনি পড়িনি তা না পড়াই থাক, সব পড়তে কষ্ট ভীষণ। ও এটা একটা গান আছে মানে এই ভার্সে, মানে কমিক আর কি, মানে এটা মানে আমাদের সময় এটা চলতো আর কি, কেউ বানাইনি ওটা, এই প্যারোডি আমি তো দিয়ে দেব, আমার কাছে আছে, আমি জানতাম না, আমাকে আমার মতো পড়তে দাও, আমি নিজেকে নিজের মতো পড়িয়ে নিয়েছি, যা পড়িনি পড়িনি তা না পড়াই থাক, সব পড়তে কষ্ট ভীষণ। তারপর আরো কি সব ছিল, হ্যাবক হ্যাবক লিরিক্স ছিল, কারণ তো তো লাস্টে বলে যে না পড়েই পরীক্ষা দেওয়ার চেষ্টা, এরকম টাইপের কি সেটা বলে। আমাদের একবার কলেজের রিইউনিয়ন, এই কলেজের ফ্রেশার্স এ একটা গান মানে তৈরি করা হয়েছিল প্যারোডি, এই মায়াবন বিহারিণী নিয়ে একটা গান প্যারোডি তৈরি করা হয়েছিল, গাওয়াও হয়েছিল, মানে একটা নাটক হয়েছিল, সেই নাটকের পর এই গানটা গাওয়া হয়েছিল আর কি, ওটা পরে শোনাবো তোমাদের। লিরিক্স গুলো সাংঘাতিক তৈরি, মানে আমি ছিলাম আর আমার সাথে কজন স্টুডেন্ট মিলে তৈরি করেছিল গানটা, মানে সাংঘাতিক লিরিক্স গুলো বসেছিল আর কি। স্যার এখন দুই লাইন হোক, এটা হয়ে যাক, এটা জাস্ট লিখে দি, এইটুকুনি তো আছে আর কিছু নেই। ফোর বাই টু ফ্যাক্টোরিয়াল মাইনাস ইউ টু দি পাওয়ার সিক্স বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ডট 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 ডি ইউ ইকুয়ালস টু টু বাই রুট পাই ইন্টিগ্রেশন। আচ্ছা ইন্টিগ্রেশনটা যদি করা হয় যে তাহলে আমার কি হবে, এক্স এর ফর্মে ইন্টিগ্রেশন, তো তাহলে আমার এই জিনিসটা এরকম দাঁড়াবে, ওয়ানের জায়গায় এক্স চলে আসবে, ইউ স্কোয়ার এর জায়গায় আমার এক্স কিউব বাই থ্রি চলে আসবে বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই ইন্টু ওয়ান ফ্যাক্টোরিয়াল, তারপরে প্লাসটা প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ ইন্টু টু ফ্যাক্টোরিয়াল, তারপরে মাইনাস এক্স টু দি পাওয়ার সেভেন বাই সেভেন বাই ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল, এইরকম। এইটা হচ্ছে সিরিজ ফর্ম অফ এরর ফাংশন, সিরিজ সিরিজ এক্সপেনশন অফ এরর ফাংশন। এইটুকুনি আমি পেয়েছি তোমাদেরকে, এইটুকুনি করিয়ে দিলাম, এর বাইরে আমি আর যদি দেখি অন্য বইতে আমার দেখা হয়নি, অবশ্য একবার চেক করে দেবো আরেকটা বই আছে সেটাতে, যদি পাই পরে আরও কিছু পারলে দেখিয়ে দেবো, যদি অঙ্ক পাই, কারণ নেক্সট দিন আমি তোমাদের এরর থিওরি অফ এরর্সটা করাবো, অল্প স্বল্প আছে, আরামসে হয়ে যাবে, খুব ভালো লাগবে করতে, থিওরি অফ এরর্স। স্যার এই পিডিএফটা দেবেন? হ্যাঁ পাঠাচ্ছি, পাঠিয়ে দিচ্ছি, এগুলা থিওরি অফ এরর্সটা নেক্সট দিন করাবো, আর কি বলে থিওরি অফ এরর্স এর পর, আর নেক্সট দিন যদি হয়ে যায়, থিওরি অফ এরর্স তো অল্প আছে, ওটা হয়ে যাবে, তাহলে থার্মোডিনামিক্স এর ওই যেটা আছে সেটা নেক্সট দিন স্টার্ট করে দেবো, থার্মোডিনামিক্স এর ভ্যান ডার ওয়াল গ্যাস, যেটা বিহেভিয়ার অফ